আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র কার আর জোরে সুরে মহব্বতের সাথে উত্তর দিবেন আসমান জমিন কে বানাইছেন আল্লাহ এই সূর্য নক্ষত্র রাজি অসংখ্য গ্যালাক্সি পাহাড় পর্বত চন্দ্র নদ নদী এগুলো সৃষ্টিকর্তা কে আল্লাহ আপনারা আমার সৃষ্টিকর্তা কে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন আমাদের ভিতরে একটা জিনিস ঢুকায় দিয়েছে যেটা চোখে দেখা যায় না ধরা যায় না শোনা যায় না কোনো কালার নাই এটা পদার্থ না এটা একদম অদৃশ্য একটা মারাত্মক পাওয়া এটার মূল হোতা কে আল্লাহ ওটার নাম হলো রূহ ওটার নাম কি সেই সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অসংখ্য দরুদ ও সালাম আমার প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুলিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহে মোবারকে আজকে জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার হেড সেক্রেটারির ছাত্রদের পাকি প্রদান উপলক্ষে 25 জানুয়ারি 2020 শনিবার আজকে মাদ্রাসা প্রাঙ্গণে এই বিরাট ওয়াজ মাহফিলে আল্লাহ পাক একজনকে দিয়ে বলাচ্ছেন অসংখ্য লোককে দিয়ে শোনাচ্ছেন ধরে বলেন ঠিক কি না এই সব কিছুর মালিক আসলে কে আল্লাহ আমি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডাক্তার জামালউদ্দিন আহমদ ওনার প্রতি আমার সবিনয় নিবেদন আর অনেক ওলামায়ে কেরাম আজকে তাসলিম এনেছেন বিশেষ করে প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ আনসারী গুলশান ঢাকা তাহলে গুলশান ঢাকা হইলে উনি আমার পাশে আছেন মহিলারা যেন বারান্দা থেকে ভিতরে চলে যায় জায়গা আছে যারা আসছে ওরাও সবাই ঢুকতে পারবে সবার জন্য জায়গা আছে সবাইকে আসতে আমি খবর পেয়েছি অসংখ্য মা বোনেরা আজকে ওয়াজ শুনতে এসেছেন আমার ধারণা মতে পুরুষের চাইতে মহিলাদের ওয়াজ শোনা দরকার বেশি আপনারা কি বলেন পুরুষের চাইতে মহিলাদের ওয়াজ শোনার প্রয়োজন প্রয়োজনীয়তা অনেক বেশি মহিলারা যদি ঠিক হয়ে যায় সারা দেশ ঠিক হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না আমি মা বোনদেরকে অনুরোধ করব যে আপনারা বারান্দা থেকে ঘরে ভিতরে চলে যাবেন আপনার ঘরে ভিতরে বোধহয় সাউন্ডবক্স দেওয়া আছে না ভিতরে সাউন্ডবক্স দেওয়া আছে আপনারা সুন্দর করে শুনতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমি মহিলাদের মহিলা সংক্রান্ত কিছু আলোচনা আপনাদের সামনে পুরুষের পাশাপাশি রাখব কারণ আল্লাহ পাক নারী পুরুষ পাশাপাশি সৃষ্টি করেছেন জোরে বলেন ঠিক কি না তো জান্নাতে আমার অত্যন্ত স্নেহের হযরত মাওলানা আলী আকবর চৌধুরী সাহেব আলোচনা করতেছিলেন যে আল্লাহ তাআলা জান্নাতে আদন বানাইছেন আমি যখন উযু করতেছিলাম তখন ওইখানে থাকি শুনেছি হাদিসখানা এই হাদিসখানা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আনা হয়েছে আমার প্রাণের ভাইয়েরা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে বানাইছেন আমরা যারা মুসলমান আমাদের ধারণা যে মানুষ কখনো অন্যান্য কোনো প্রজাতি থেকে চেঞ্জ হয়ে পরিবর্তন হয়ে জন্মান্তরবাদের মাধ্যমে আসে নাই জোরে বলেন ঠিক কি না আমরা আগে বানর ছিলাম না আজকে স্কুল কলেজে পড়ানো হয় আমরা নাকি বানর ছিলাম এরপরে আবার লেজ খসে গিয়ে চামড়া আবার লোম উঠে গেছে তারপরে আমরা বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছি এখন আমি জিজ্ঞেস করবো আপনারা উত্তর দিবেন এত বছর পরে এটা কি আমরা কেউ মানি ডারউইনের ছাত্র যারা তারাই মানে নাই ওরা বলছে আমাদের উস্তাদ একটা বদ্ধ পাগল ছিল জোরে কোন নাউজুবিল্লাহ মিন জালিক আর আমাদের প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু এটার মধ্যে কেউ কার্পণ্যতা করবেন না জীবনে একবার বিশুদ্ধভাবে দুরূদ পড়া ফরজে আইন আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিযিকরি নামাজ আদায় করবে আমার শরণের জন্য ওইখানে আবার দরুদ শরীফ কেন দরুদ শরীফ না পড়লে আল্লাহ পাকের দরবারে আপনার নামাজ সেজদা একটু যায় পৌঁছে না কবুল হওয়ার প্রশ্নই ওঠে না চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ দরুদ শরীফ কতবার পড়বেন এর কোনো হিসাব নাই কতবার দরুদ শরীফ পড়তে হবে জীবনে যত বেশি দরুদ শরীফ পড়তে পারেন আল্লাহর হাবিব বলছেন মান সাল্লা আলাইয়া আশরা মাররাত
fi awwalin nahari wa ashran fi akhirih. Je byakti diner prothom bhage ebong shesh bhage 10 bar kore durud sharif pore, shondha belay 10 bar pore, sokal belay 10 bar pore. Allah pak bolechen, Allah habib bolechen, wajabat lahu shafaati yaumal qiyama, qiyamater din tar jonno shuparish kora ami nobir upore wajib hoye jay. Chitkar diye kon subhanallah. সুতরাং দরুদ শরীফ কতবার পড়তে হবে এর কোনো হিসাব নাই। আল্লাহর হাবিব আরো বলেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাযিল করে দেন, 10টি গুনাহ maaf করে দেন, 10টা ঈমানের স্তর আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। দরুদ শরীফ পড়ো আমরা আর পুরস্কার দিবেন আল্লাহ। কত সুন্দর সুবিধা দেখেন, দরুদ শরীফ পড়ো আমরা পুরস্কার দিবেন আল্লাহ। আল্লাহ পাক বলেন আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম আসমান জমিন তোমাকে আমাকে কাউকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। লাউলাকা যদি আপনাকে সৃষ্টি না করতাম লামা খালাকাতুল আফলাক আজ সমস্ত সপ্তাহ আমি একটিও সৃষ্টি করতাম না। আপনারে বানাইছি এই জন্য আকাশ বানাইছি, জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে বানাইছি সেই জন্য আমি জমিন বানাইছি, আপনাকে সৃষ্টি করেছি বিধায় আমি সাগর মহাসাগর সবকিছু বানাইছি। আজকে প্রাইম মিনিস্টারে আমার নবীর উসিলায়, জোরে বলেন ঠিক কি না? মন্ত্রীদের মন্ত্রিত্ব আমার নবীর উসিলায়, শিক্ষকগণের শিক্ষা প্রদান আমার নবীর উসিলায়। সবচেয়ে বড় শিক্ষক কে জোরে বলেন? মুহাম্মদুর রাসূল। সবচেয়ে বড় শিক্ষক কে? হি ওয়াজ দা মাস্টার অফ অল মাস্টার্স, তিনি ছিলেন সমস্ত শিক্ষকের শিক্ষক। উনি নিজে বলেছেন বয়স্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ পাক শিক্ষক বানাইয়াই পাঠাইছেন, আমি শিক্ষক হিসেবেই প্রেরিত হয়েছি। সুতরাং উনি কত বড় শিক্ষক, ওনার জন্মটা শিক্ষকতা, ওনার কৈশোর শিক্ষকতা, ওনার বাল্যকাল শিক্ষকতা, ওনার যৌবনকাল শিক্ষকতা, ওনার বিয়ে শাদী শিক্ষকতা, ওনার জিহাদের ময়দানে যাওয়ার শিক্ষকতা, ওনার ইমামতি শিক্ষকতা, সব কিছুর মধ্যে একটা একটা শিক্ষা আছে, জোরে কোন ঠিক কিনা? এখন এই শিক্ষার এই শিক্ষকের ছাত্র দ্বারা তারা হইল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনগণ, তাবেঈনের মধ্য থেকে এর পরবর্তীতে আইম্মায়ে কেরাম মুজতাহিদিন ওলামায়ে কেরাম, এরপরে আস্তে আস্তে আজকে আপনারা আমার পর্যন্ত আসছে। আমরা প্রত্যক্ষ অথবা পরোক্ষ আল্লাহর হাবিবের ছাত্র, জোরে কোন সুবহানাল্লাহ বিয়াম। কারণ আমরা যা কিছু বলি সব নবীর কথা, জোরে বলেন ঠিক কি না? একটি কথাও মন গড়া বলা হয় নাই। আমার প্রাণের বায়না বলতেছিলাম, আমি একখানা আয়াত আপনাদের সামনে পেশ করেছি, আয়াত খানা হলো ইন্না হাযা সিরাতি ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার। এটাই আমার রাস্তা, এটাই আসল রাস্তা। এটা এটা কোন রাস্তা? জয়পাড়া রাস্তা। আপনারা ভালো করে তাফসীর বুঝছেন, এটা আমার রাস্তা, তার মানে এটা হলো ইসলামের রাস্তা। ইসলাম হইল আমার নবীর জিন্দিগি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর পরা জিন্দিগি ইসলাম, নবীজির সব কিছুই ইসলাম। যদি নবীজির তরিকার বাইরে কেউ কোনো কাজ করে এবং অনুসন্ধান করে মনে করে যে এটা আরেকটু উত্তম, এই লোকটার ইসলামের কাতার থেকে তার নাম কেটে দেওয়া হবে। কি করা হবে? নাম আপনি বরবাদ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন বন্ধু আছে ইহুদি আলেম, অনেক বড় আলেম, উনি আমাকে বলছেন সপ্তাহে একদিন আমাকে তৌরাত কিতাবের বাণী শুনাইবেন, আমি কি শুনতে পারি? নবীজি রাগে, উনি যখন রাগ হইতেন তখন একবারে ঠিক সূর্য অস্তমিত হইলে পরে অস্তমিত সময় যেরকম নাকি লাল টকটকে হয়ে যায়, আপনারা কি দেখছেন? ওঠার সময় অস্তমিত হওয়ার সময় একদম আপনার রক্ত বন্ধ হয়ে যায় না, নবীজির চেহারা মোবারক এরকম হয়ে দিত। একজন সাহাবি বলছেন, এই ওমর, তুমি কি কথা বললে আমার নবীকে তুমি এত রাগিয়ে দিলে? ওমর বলছেন যে ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আব্বা আম্মা কুরবান হোক, আমি ভুল করে ফেলেছি। আল্লাহর হাবিব বলছেন এই সময় আয়াত নাযিল হয়েছে, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম
আল্লাহু আকবার নিশ্চয় আল্লাহ পাকের মনোনীত দিন ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন কি ইসলাম মনোনীত মানে অনেকগুলোর মধ্যে থেকে একটাকে বাছাই করে আনা আল্লাহ পাকের মনোনীত দিন ইসলাম ওমাইয়া বতাগি গায়রুল ইসলামি দীনান ফালাইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সুবহানাল্লাহ কুরআন শরীফ আপনাদের কাছে কেমন লাগে সবাই একসঙ্গে বলেন কেমন লাগে এর চাইতে মজার কোনো জিনিসই নাই আর যদি কুরআন শরীফ কারো কাছে খারাপ লাগে বোঝা গেল তার ক্যান্সার হয়ে গেছে যার কোনো আনসারই নাই বোঝা গেল তার হৃদয়ের মধ্যে কুফরি বিস্তার লাভ করেছে ক্যান্সারের দাম যদি বিস্তার লাভ করে যেমন রোগী বাঁচে না কুরআন শরীফ শুনে যদি কারো ভিতরে ভালো লাগে না এই লোকটা ঈমান নিয়ে কবরে যাইতে পারে না জোরে কোন নাউজুবিল্লাহ আমার প্রাণের ভাইরা আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করে খ্রিস্ট ধর্মের মধ্যে বোধহয় ভালো নীতি আছে হিন্দু ধর্মের মধ্যে বোধহয় ভালো নীতি আছে ইহুদি ধর্মের মধ্যে বোধহয় ভালো নীতি আছে এরকম বিভিন্ন নীতি যারা তালাশ করেন আমার নবী পাকের নীতি ছাড়া মনে রাখবে তার জীবনের সমস্ত নামাজ সমস্ত রোজা জিহাদ তার জিকির আজকার সব কিছু বরবাদ হয়ে গেল জোরে কোন নাউজুবিল্লাহ আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল দুনিয়াতে তো প্রশ্নই নাই আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল মানে আখেরাতে লোকটা জাহান্নামি হয়ে গেল এত জোরে কোন কি হয়ে গেল জাহান্নামি হয়ে গেল আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি তোমরা বিভিন্ন পথ পথসমূহের অনুসরণ করবে না তাহলে কিন্তু আসল রাস্তা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর রাস্তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে আওয়াজ করে মধুর সুরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে সবাই আমার সাথে আল্লাহর জিকিরটা করেন আল্লাহর নাত আল্লাহর হামদ বললে রাসূলের নাত বললে পেছনের সব গুনাহ মাফ হয়ে যায় চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ আমার সাথে বলুন পাখির গানে গানে হাওয়ার তানে তানে আবার পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই আল্লাহরে নাম শোনা যায় হলে পাগল পাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা নদীর কল কলে অলির গুঞ্জরণে সবাই বলেন নদীর কল কলে অলির গুঞ্জরণে ওই আল্লাহরে নাম শোনা যায় হলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বলতেছিলাম জালিকুম ওয়াসাকুম বিহি
এইভাবেই তো আল্লাহ পাক তোমাদেরকে বিশেষ উপদেশ দিয়ে থাকেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা নেককার হতে পারো যাতে করে তোমরা তোমরা পাপ মুক্ত হতে পারো আল্লাহ তাআলার ভয়ে ফরমালিন মিশ্রণ করবে না আল্লাহ তাআলার ভয়ে মানুষকে ঠগাবে না আল্লাহ তাআলার ভয়ে মানুষের অন্তরে আঘাত দিবে না আল্লাহ তাআলার ভয়ে পিতামাতার অবাধ্য হবে না আল্লাহ তাআলার ভয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করবে না আল্লাহ পাকের ভয়ে কোরআনের উল্টা চলবে না আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ পাকের ভয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলবে না নবীর বিরুদ্ধে কথা বলবে না চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা যাবে পৃথিবীতে যেখানে যে দেশে যেখানেই নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলেছে আল্লাহ পাক তাকে নিশ্চিহ্ন করে দিয়েছেন জোরে বলেন ঠিক কি না আমার প্রাণের ভাইরা পৌরসভার মেয়র আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহামদুলিল্লাহ আব্দুর রহিম মিয়া পৌরসভার মেয়র সাহেব অত্যন্ত ভিদ্ধ অসুস্থ তারপরেও আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে পাগলপাড়া হয়ে এখানে চলে এসেছেন আমি দোয়া করি আল্লাহ পাক ওনার হায়াত রিজিক সুস্থতা অনেক বৃদ্ধি করে দেন সবাই বলেন আমিন আপনাদের আমাদেরও হায়াত রিজিক সুস্থতা বৃদ্ধি করে দেন ঈমানে জিন্দেগি দান করুন সবাই বলেন আমিন আমি বলতেছিলাম মুত্তাকি তাকি বলা হয় যে আল্লাহর ভয়ে সমস্ত পাপ কাজ ছেড়ে দেয় জোরে কোন ঠিক কি না আর এই এই প্রশিক্ষণটা দেওয়ার জন্য আল্লাহ পাক দীর্ঘ একটি মাস একটি একটি প্রশিক্ষণ মাস রাখছেন মাসটির নাম হলো শাহরুল রমাদান মাসটির নাম কি শাহরুল রমাদান হালাল জিনিসও এই সময় হারাম হয়ে যায় হালাল জিনিসও হারাম হয়ে যায় আল্লাহকে পাইতে হইলে রোজা রাখতে হবে আল্লাহকে পাইতে হলে শিরিক মুক্ত জীবন করতে হবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ মহব্বত পেতে হলে শিরিক মুক্ত জীবন আল্লাহর মহব্বত পেতে হলে আপনার রোজার সাধনা আল্লাহর মহব্বত পাইতে হলে শেষ সজনেতে ওইটা কিছু কিছু কান্নাকাটি করতে হবে আমরা সবাই রাজি আছি আজকাল তো অনেক মসজিদে আপনার সন্ধ্যার পরে এশার নামাজের আধা ঘন্টা পরে গেলে মসজিদে তালা সব বন্ধ জোরে বলেন ঠিক কি না আমি তো মনে করি যেদিন থেকে মসজিদে তালা লেগেছে এদিন থেকে গজবের আপনার কি বলে গজবের যে দরজা আছে সেইটা খোলা গিয়েছে মসজিদ তালা দেওয়া যাবে না জোরে বলেন ঠিক কি না এত সাংসৌকতের দরকার নাই এত লাইটিং ফাইটিং এর প্রয়োজন নাই আমার প্রাণের ভাইয়েরা সাহাবায়ে কেরামের যুগে মসজিদের এক কোণে সামান্য ল্যাম্প মিটিমিটি করে জ্বলত সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন মনে হইতো পুরো মসজিদ যেন উৎফুল্লিত হয়ে গেছে মসজিদ যেন উৎফুল্লিত হয়ে গেছে এমন একটি সেজদার কারণে মসজিদ এখনো কান্দে ধরে কর ঠিক কিনা এমন একটি সেজদা আজকে আল্লাহ হাবিব বলেছেন এমন একটি সময় আসবে মসজিদ ভর্তি লোক হবে সমস্ত মসজিদগুলো পাকা হয়ে যাবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ইমাম শূন্য থাকবে জোরে কোন নাউজুবিল্লাহি মিন জালিক এই যুগটা এসে গেছে জোরে বলেন ঠিক কি না মসজিদ মসজিদের সামনের কাতারের মধ্যে যারা থাকে একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নাই সেখানে যাইয়া আপনার অনেকে মন্তব্য করা শুরু করে দেয় ইমাম সাহেবের পাঞ্জাবি ফারা না সিরা না লম্বা কুটু টুপিটা কোন ধরনের আর তোমার মন্তব্য ওর জন্য পাঠাইছে তুমি ইমামের ইমামের মন্তব্য করো কেন তুমি ইমামের পিছনে নামাজ পড়বা নামাজ কবুল করার মালিক হইলো কে জোরে কোন আল্লাহ সুতরাং সেখানে বেয়াদবি করলে রহমত বরকত সব উঠে যায় জুমার দিন যে ব্যক্তি যে যেখানে জায়গা পায় সেখানেই বসে পড়ে ইমামের চেহারার দিকে তাকিয়ে থাকে আল্লাহর হাবিব বলছেন মসজিদ থেকে বের হওয়ার আগে আল্লাহ পাক তার আগের সপ্তাহের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন আল্লাহর হাবিব বলেছেন দিন সম্পর্কে মন গড়া ভাবে নতুন সৃষ্টি করা বিষয় সমূহ হতে তোমরা বেঁচে থাকবে অর্থাৎ বেদাতি জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে বেদাত অর্থ হইল দিন সম্পর্কে কোনো কিছু নতুন আবিষ্কার করা যেটা নবীর আমলে ছিল না সাহাবায়ে কেরামের আমলে ছিল না তাবেঈনগণের আমলে ছিল না এমন কোনো জিনিস নিজের মধ্যে চালু করে দেওয়া আমি এখন আপনাদেরকে একটু একটু দেখাই দেই মনটা থাকবে আমার আল্লাহর দিকে কান থাকবে আমার দিকে চক্ষু থাকবে আমার দিকে মনে আছে পাবেন তো আমার প্রাণের ভাইয়েরা
বিয়ে শাদি হয় না আপনাদের এলাকায়? আচ্ছা, বিয়ে শাদির মধ্যে এক নাম্বার কাজটা করে আপনার ছেলের বাড়িতে হলুদের আসর, গায়ে হলুদ। ছেলে গায়ে হলুদ দেওয়া হারাম, জোরে কোন নাউজুবিল্লাহি মিন জালিক। এটা তো আসছে হিন্দুদের থেকে একটা একটা প্রথা। আমার বিয়ের সময় আমার আত্মীয় স্বজন সবাই আসছে আমাকে হলুদ দিবে। আমি বললাম সাবধান, আমার নিজের গোসল আমি নিজে করব, কোনো হলুদ মলুদ পুরুষের জন্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে হুসনুহু রিহুহু, পুরুষের সৌন্দর্য হলো মহিলাদের সৌন্দর্য হলো রং দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ বিহামদি। প্রসাদনী মহিলাদের, প্রসাদনী পুরুষের নয়। আজকে মহিলাদের আগে ছেলের বাড়িতে আগে হলুদের আসর, তারপরে মেয়ের বাড়িতে যায় কতগুলা যুবক ছেলে বাড়িতে গা, ওই মেয়েটাকে যাইয়া হলুদ দে। জোরে কোন নাউজুবিল্লাহি মিন জালিক। জামাইকে আটকায় গেটের মধ্যে, এরা সব কতগুলা বেগানা মহিলা নারী, কতগুলা বালক বালিকা, এটা কি জায়েজ না হারাম বলেন? এটা কি নবীর আমলে ছিল? কোন সাহাবীর বিয়ে কি এইভাবে হয়েছে? তাহলে খালি আমার কাছে আইসা আইসা যদি আপনি ইয়ে চান, দোয়া চান, হুজুর দোয়া করিয়ে না আমার সন্তানরা যাতে একবার বড় পিসাব হয়ে যায়। বড় পিসাব হওয়া সম্ভব? আপনার জোরে সরে উত্তর দিবেন, খালি মাথা ঝুঁকিবেন না। বড় পিসাব হওয়া সম্ভব? হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইকে আটকানোর জন্য গৌড়ের রাজা গোবিন্দ সিলেটের কত প্রচেষ্টা করেছে, লাস্টে সমস্ত নৌকা সিজ করে নিয়ে গেছে সুরমা নদী যাতে পার হইতে না পারে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতেন। বলেন তো ভাই, চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাইলেন। রাব্বুল আলামিন, তুমি তো সব কিছু, এ আল্লাহ তোমার কুদরত সব জায়গার মধ্যে আছে, আমি তো একাই এমনি আসি নাই, আমার চাচা আমার মামা আমার পীর সৈয়দ আহমদ কবির আমাকে পাঠাইছে, আমি আল্লাহর হাবিবের মহব্বতে তোমার মহব্বতে দিন প্রচার করার জন্য এগুইলাম। হায় আল্লাহ, আমার দায়িত্ব হইলো পা বাড়িয়ে দেওয়া, পোষায় দেওয়ার দায়িত্ব হলো তোমার। আল্লাহ পাক এলহাম করলেন নামাজের মুসল্লাটা বিছাইয়া দেও পানির উপরে। ধরে কোন সুবহানাল্লাহ, নামাজের মুসল্লা মিছিয়ে দিয়ে সুরমা নদী পার হইলেন 360 জন সহ একটি মুসল্লার মধ্যে। কিরকম বুঝলেন? এবার পার হয়েছেন, এবার তার দ্বিতীয় কৌশল ঘোরের রাজা গোবিন্দর। দ্বিতীয় কৌশল হইল পাথর ফেলে, ওই সমস্ত রাস্তাঘাট ছিল না, পাথর ফেলে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে যাতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আসতে না পারে। উনি যে বললেন ইয়ামানি ভাষায় সিল হাট, সিল হাট, সিল মানে পাথর, হট মানে সরে যাও, সিল হট পাথর সরে যাও, এই জায়গার নাম হয়ে গেছে সিলেট। এখন সিলেটের যেখানেই যাইবেন এখানে দেখবেন পাথরের টুকরা আছে। জোরে বলেন ঠিক কি না? যেখানেই যাইবেন। এবার গৌড়ে রাজা গোবিন্দ খবর পাঠাইলেন, হে শাহজালাল ইয়ামানি, আমি আপনার কাছে আমার রাজ্যের চাবি দিয়ে দিতে পারি, আমি আমার ঐন্দ্র শক্তি দিয়ে একটা ধনুক পাঠাইলাম, লোহার ধনুক, এটা যদি একা কেউ ছেড়তে পারে সাথে সাথে আমি চাবি দিয়ে দিব। জিজ্ঞেস করলেন উনি, ফজরের নামাজ জীবনে কোনোদিন কাজা করে নাই, এমন কোন মুসল্লি আমার মধ্যে আছে কিনা? চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, ফজরের নামাজ জীবনে কাজা করে নাই। আর আমি যদি জিজ্ঞেস করি ভাই আজকে কেটা কেটা ফজরের জামাত ধরছেন, আমার মনে হয় হাত একদম মাইনরিটি এসে যাবে, আমি হাত উঠাইয়া লজ্জা দিতে চাই না। ফজরের জামাত জীবনে কোনো দিন কাজা করে নাই, সিফা সালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাই দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। হায়রে মুসলমান, তো গোজা সুন্নতে আহমদ কোজা, তুমি কোথায় আর নবীর তরিকা কোথায়? ফজরের নামাজ জমাতে না পড়িয়ে তুমি জিহাদে লামিয়া পড়লে তোমাকে আল্লাহ তাআলা উইনার করব, কি করে ভাবলে তুমি? আমার প্রাণের ভাইয়েরা সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে বললেন, আমি প্রকাশ করতে চাই নাই হযরত, আমি দৃঢ়তার সাথে বলতে পারি, আই হ্যাভ কনফিডেন্স অন দিস, আমার জীবনে কোনো দিন ফজরের নামাজ কাজা হয় নাই। নেও ধনুক, নেও
দনুক নিয়ে আল্লাহু আকবার কইলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বইলে ছাড়ছে সাথে সাথে দনুক ব্যাঙ্গে চুরমার হয়ে গেছে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ সংবাদ যখন গৌরের রাজা গোবিন্দের কাছে গেল চাবি পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে হয় নাই মারামারি করতে হয় নাই হত্যা খুন করতে হয় নাই একটা দেশ জয় হয়ে গেল শুধুমাত্র আদাতির সাধনার কারণে সততার কারণে হালাল খাওয়ার কারণে হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস যিনি জীবনে কোনোদিন হারাম কেন সন্দেহপূর্ণ জিনিসের মধ্যে হাত লাগায় নাই চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ আর তুমি যে বড় ওলি ওলি দাবি করো সুলতানুল আউলিয়া তোমার হারাম হালালের কোনো ভেদাভেদই নাই আমার প্রাণের ভাইরাম ইবাদতের জন্য এক নম্বর শর্ত হলো হালাল খেতে হবে আমরা সবাই রাজি আছি শোক থেকে মুক্ত থাকতে হবে সবাই রাজি আছি কেটা কেটা রাজি আছেন হাত তুলে দেখান দেখি নারায়ে তাকবীর মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আল্লাহুম্মা আমিন জীবনে কোনোদিন সুদ খামো না রাজি আছি তো সুদের সাথে সম্পৃক্ত হমো না আল্লাহ পাক বলেছেন যারা সুদ গ্রহণ করে সুদ বক্ষণ করে কিয়ামতের দিন শয়তান স্পর্শ করে যারে পাগল বানাইছে ওই লোকের মতো তন্দ্রা বিভূত হয়ে উঠবে একবার একদিকে পড়ে যাবে আরেকবার আরেক দিকে পড়ে যাবে একবার ডানে পড়ে যাবে আরেকবার বামে পড়ে যাবে আরেকবার উপর হয়ে হয়ে পড়ে যাবে দেখে বোঝা যাবে এই লোকটা সুদ খেয়েছে জোরে কোন নাউজুবিল্লাহ এটা সুদখুর বলতে পারেন জিনাখুর যারা ব্যভিচারী যারা এদের চেহারা দেখে আল্লাহ পাক বলে দিবেন এইগুলা হইল ব্যভিচারী ইউরাফুল মুজরিমুনা আল্লাহু এই নূরের কালাম আপনারা সবাই বলেন আল্লাহু এই নূরের কালাম কোহ কোহ এই পাপিয়া উঠেছে সদা ডেকে আল্লাহু এই নূরের কালাম আল্লাহু এই নূরের কালাম চন্দ্র সূর্য গ্রহ তারা ওই আকাশের চাঁদ সিতারা খুঁজছে তাকে অনন্তকাল অনাদিকাল থেকে আল্লাহু এই নূরের কালাম আল্লাহু এই নূরের কালাম জোরে বলেন ঠিক কি না আসমান জমিন কার হুকুমে চলছে সব কিছু ঘুরতেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী সব ঘুরে এক সময় আপনার লোকেরা বলতো যে পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে তারপরে বলছে যে না সূর্য পৃথিবী স্থির থাকে সূর্য ঘুরে তারপরে বলছে সূর্য স্থির পৃথিবী ঘুরে আমার আল্লাহ পাক ডেকে ডেকে বলেছেন এত বড় কাদের আমি এত বড় কুদরত এত বড় শক্তিশালী আমি ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম আল্লাহু আকবার সূর্য তার কক্ষপথে চলে চন্দ্র তার কক্ষপথে পথগুলিতে বিচরণ করে প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে সূর্য যদি একটু উপরে উঠে যেত সমস্ত পৃথিবী বরফ হয়ে যেত সূর্য যদি একটু নিচে নেমে আসত জ্যোতির্বিদরা বলেছে সমস্ত পৃথিবী মুহূর্তের মধ্যে জলে পড়ে তামা হয়ে যাইত জোরে কোন নাউজুবিল্লাহ এক কক্ষপথে চলছে এটা কার হুকুমে চলছে জোরে বলেন আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে আসল গোলাম বানানোর জন্য আল্লাহর গোলাম বানানোর জন্য যুগে যুগে অসংখ্য শিক্ষক বানাই প্রেরণ করেছে অসংখ্য শিক্ষক প্রেরণ করেছেন নবী রাসূলগণ শিক্ষক শহীদগণ শিক্ষক মুজাহিদিনগণ শিক্ষক আল্লাহওয়ালাগণ মানুষের মানুষ গড়ার কারিগর মানুষ গড়ার শিক্ষক ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ছাত্র তত ভালো হয় উস্তাদ যত ভালো হয় ধরে বলেন ঠিক কি না ছাত্র তত ভালো হয় উস্তাদ যত ভালো হয় ছাত্র তত ভালো হয় উস্তাদ যদি খারাপ হয় উস্তাদ যদি দুর্বল হয়
ওই দুর্বল ওস্তাদের ছাত্র কোনদিন ভালো আলেম হতে পারে না জোরে বলেন ঠিক কি না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন শুনেন নাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার উনি একটি মাসআলা লিখলেন কোন ব্যক্তি যদি চার রাকাত ওয়ালা নামাজের মধ্যে দুই রাকাত পড়ে আত্তাহিয়াতুর পরে যদি একটু দুরূদ শরীফ বাড়ায়া দেয় তাহলে তার উপরে সেজদায়ে সওয়াব ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় এই মাসআলা লিখে উনি রাতে বেলা শুইছেন শোয়ার পরে স্বপ্নে দেখেন আল্লাহর নবী হাজির হয়ে গেছেন জোরে কোন সুবহানাল্লাহ এই নোমান নোমান ওনার আসল নাম হলো নোমান বিন সাবিত আজকে বহুত মহিলা এখানে আসছেন তাদের বোঝা উচিত যে ওনার নাম আবু হানিফা কেন এবং মাযহাবের নাম মাযহাবে হানফিয়া কেন নোমান আমার আমার উম্মত আমার উপরে আমার মহব্বতের দরুদ শরীফ পড়েছে তোমার অসুবিধাটা কি তুমি আবার জরিমানা দাও লাগি লিগিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত আপনার উপরে দরুদ পড়েছে আমার কোনো অসুবিধা নেই আমার কোনো সমস্যা নেই সমস্যাটা হলো ভুল করে কেন বাড়িয়ে দিল এই জন্য জরিমানা নির্ধারণ করে দিয়েছি ধরে কোন সুবহানাল্লাহ ভুলে বলে দরুদ পড়ব কি লিগিয়া দরুদ পড়লে মাথা ব্রেন ঠিক থেকে সুস্থ শরীরে ভালোভাবে যেখানে যতটুকু পড়া উচিত ততটুকু পড়বে ধরে বলেন ঠিক কিনা ফযাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব তখন মুস্কি হাসি দিলেন নবীজি যখন মুস্কি হাসি দিতেন ওনার দুই দাঁতের ফাঁক দিয়ে নূরে আল্লাহ পাকের নূর বের হয়ে উজ্জ্বল হয়ে যেত নবীজির হাসি কত সুন্দর নবীজির হাঁটা কত সুন্দর নবীজির চলাফেরা কত সুন্দর নবীজির কথাবার্তা কত সুন্দর সব কিছুই অপরূপ সৌন্দর্যে সৌন্দর্যে মণ্ডিত ছিল আমার প্রাণের ভাইয়েরা বলতেছিলাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন আসা এক লোকের প্রশ্ন করছে হুজুর একটা পুরুষ চারটে বিয়ে করতে পারে যদি সামর্থ্য থাকে আপনি বলেন তো কয়টা বিয়ে করতে পারে চারটা যদি সামর্থ্য থাকে আর যদি সামর্থ্য না থাকে তাহলে একটি ফা ওয়াহিদা একটাই যথেষ্ট এখন একটা মহিলা সামর্থ্য থাকলে চারটা বিয়ে করতে চারটা স্বামী রাখতে পারবে না কেন ওনার অভ্যাস ছিল একটু মাসালার মধ্যে সন্দেহ হইলে উনি তিন দিনের সময় নিতেন উনি বলছেন যে ঠিক আছে আপনি তিন দিন পরে আসছেন মেয়েটা দেওয়ালের আড়ে থাকে শুনতেছিল শুনতে থাকে তার বাবা নোমান বিন সাবিতকে খবর দিয়ে আনাইছে আব্বা তিন দিন কেন তিন মাস পরেও এই প্রশ্নের সঠিক জবাব আপনি দিতে পারবেন না এই প্রশ্নের সঠিক জবাব আমি দিয়ে দিচ্ছি জোরে কোন সুবহানাল্লাহ ওই যুগের মহিলারা কেমন ছিল বাবা গো আমি নিজে জবাব দিয়ে দিচ্ছি একজন পুরুষ যদি জায়েজ থাকতো একশতটি যদি বিয়ে করতো একশতটি স্থির করে একশতটা বাচ্চা হইতে পারে জোরে কোন ঠিক কিনা একটা মহিলা যদি একাধিক স্বামী নেয় তার তো সন্তান একটার বেশি হইতে পারে না ওই স্বামীর বাবাকে দায়টা নিয়ে তো সমাজের মধ্যে গন্ডগোল লাগে যাবে নোমান বিন সাবিত বললেন এখন থেকে আমাকে কেউ নোমান বলে ডাক দিবা না আমাকে আবু হানিফা মেয়েটার নাম ছিল হানফিয়া হানিফা হানিফার বাবা বলে ডাক দিবা আমার মাঝহাবের নাম হানাফি মাঝহাব হয়ে যাবে ধরে কোন সুবহানাল্লাহ বো হানিফা বো দে ইমাম আসুফা বো হানিফা বো দে ইমাম আসুফা আসিরাজে উম্মতানে মুস্তফা এই উম্মতের সূর্য যাকে বলা হয় তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই আমার প্রাণের ভাইয়েরা মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয় জোরে বলেন ঠিক কিনা এই জন্য রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান যখন পেটের মধ্যে আসে তখন থেকেই তো সন্তানকে শিক্ষা দেওয়ার সময় হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কখন থেকে সন্তানকে শিক্ষা দিবেন কোন আমল থেকে এতে আপনার শিকাগো একটা সেমিনার হয়েছিল সেখানে একজন শিশু বিশেষজ্ঞ উনি ভাষণ দিতেছিলেন এই শিশুদের শিক্ষা সম্বন্ধে উনি যখন বলতেছিলেন একজন মহিলা দাঁড়িয়ে বললেন স্যার আমার একটা আবদার হইল যে শিশুদেরকে কখন থেকে শিক্ষা দিতে হয় কই আপনার শিশু কবে হবে কই আমার শিশু কবে হবে মানে আমার শিশুর বয়স হইল পাঁচ বছর আপনি এখনো দাঁড়ায় রয়েছেন পাঁচটি বছরই তো আপনি তাকে শিক্ষা দিয়ে বঞ্চিত করলেন যে এখন নাউজুবিল্লাহ সন্তান যখন পেটের মধ্যে আসে তখন
আল্লাহ রাসূলের নাম পড়তে হয়, তাফসীর পড়তে হয়, হাদিস পড়তে হয়, আল্লাহওয়ালাগণের জীবনে পড়তে হয়, এটার এফেক্ট, এটার নূর সন্তানের মধ্যে আয়েশা হাজির হয়। তো এখন সুবহানাল্লাহ, আবার সন্তান যখন প্রসব হয়, সেই মুহূর্তে এক নাম্বার শিক্ষা হলো সন্তানের ভিতরে তাওহীদের বীজ ঢুকিয়ে দেওয়া। ডান কানে আজান আর বাম কানে ইকামত দিতে হয়, জোরে বলেন ঠিক কিনা? গুলশান বনানীতে, গুলশানের একটা বড় হাসপাতালে আমাকে একবার একজনে নিয়ে গেছে, সন্তান ভালো হয় না, সন্তানের রং পাল্টায়, অবস্থা খুব খারাপ, তা আমাকে নিয়ে গেছে। আমি দেখলাম যে সন্তান মানে অনেক বড় লোকের সন্তান, তো আমি জিজ্ঞেস করলাম কতদিন হয়েছে, কয় 18 দিন হয়ে গেছে। আমি বললাম আজান দিছেন, ইকামত দিছেন? কয় আজান ইকামত তো আমরা জানি না, বুঝি না। পরে আমি বললাম আচ্ছা আনেন তাড়াতাড়ি, আনছে পরে আমি ডান কানে আজান বাম কানে ইকামত দিলাম সুন্নত তরিকায়। এরপরে দেখলাম হাসপাতালে সবাই আইসা, সব বড় লোক তো অবাক জেন্টাল, তারা আজানও জানে না একামতও জানে না। আপনারা কিন্তু ভালো, আপনারা তো জানেন সব কিছু। আমি যখন আজান দিলাম সবাই চোখের পানি ছেড়ে দিল। আমি বললাম সন্তান জন্মগ্রহণ করার পরে এক নাম্বার সবক হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচাইতে বড় কে জোরে কোন, আরো জোরে কোন, কে? আপনার আমার মালিক কে? সুতরাং আল্লাহর শিক্ষা সন্তানের কানের মধ্যে দিয়ে দিলে শয়তান শতবার চেষ্টা করলেও মানুষের কলবের মধ্যে ঢুকতে পারে না। শয়তান আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছিল, রাব্বুল আলামিন তুমি যদি আমাকে বিজয়ী না করো, তোমার বান্দাদের উপরে বিজয়ী হইতে পারি না, আয় আল্লাহ আমাকে আরো ক্ষমতা দাও। আল্লাহ কয় যা দিলাম, আয় আল্লাহ তোমার বান্দাদের হৃদয়ে ঢুকার মতো ক্ষমতা দিয়ে দেও। আল্লাহ কয় যা দিলাম, এত বছর আমার ইবাদত করছো, তুই চাইছস আমি এটা দিব না, যা দিয়া দিলাম। আয় আল্লাহ আমার সংখ্যা বাড়িয়ে দাও। আল্লাহ পাক বললেন আমার বান্দাদের সংখ্যা যত, তোর শয়তান তোর সন্তানের সংখ্যাও হবে তত। শয়তান তো কি লাফানি, তোমার বান্দাদের প্রত্যেকটি মানুষকে আমার মতো আমি শয়তানের গোলাম বানায়া আমি নেতা হইয়া জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক বললেন পারবে না, পারবে না, আমি প্রত্যেকটি আদম সন্তানের সাথে আমি একজন করে রহমতের ফেরেশতা দিয়ে দিব তাকে রক্ষা করার জন্য। ধরে কোন সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম কাঁদতেছেন, আয় আল্লাহ আমি কিভাবে উইনার হব? তুমি কোনো চিন্তা করবা না, সন্তানের ডান কানে যদি আজান দেওয়া হয়, বাম কানে যদি একামত দেওয়া হয়, একটা সুন্দর নাম যদি রাখা হয়, বাবা যদি সন্তানকে ছোটবেলা থেকে সৎ শিক্ষা দেয়, মা নাহিলা ওয়ালিদুল্লি ওয়ালাদিহি আফদালু মিন নুহলিন মিন আদাবি হাসান, কোন পিতা তার সন্তানকে নেক শিক্ষা বজ্রতা শিক্ষা দেওয়ার চাইতে উত্তম কোন দান করে না। বড় বিল্ডিং রেখে যাওয়া, বড় গাড়ি বাড়ি রেখে যাওয়া, এটা কোনো দান নয়, সবচাইতে বড় দান হলো সন্তানকে নেক শিক্ষা দেওয়া। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, বাবা মা যেমন হয় সন্তান তেমন হয়, আপনাদের এখন ঠিক কিনা? আপনারা শুনেছেন বিশ্ব নন্দিত একজন কবিতার নাম হলো শেখ সাদি রহমতুল্লাহি আলাই, কি নাম? শেখ সাদি, কত বড় উনি তো লিখেছিলেন উনি লিখেছিলেন তারপরে ছন্দটা কি লিখবেন উনি খুঁজে পান না। দুরুশরী পড়তে পড়তে রাত্রিবেলায় ঘুমাইলেন, ঘুমাইয়া স্বপ্নে দেখেন দুইজন অপরূপ সৌন্দর্য নূরে নূরান্বিত ব্যক্তিত্ব তার ঘরে হাজির। ধরে কোন সুবহানাল্লাহ, এক সাথে কি লিখেছে পড়ো দেখি, বালাগাল্লাবি কামালিহি কাশাফাত দজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। কই ইয়া রাসূলুল্লাহ, পরে ছন্দ আমার লেখি আর খালি কাটি কিন্তু মিল ফেলাইতে পারি না। নবীজি বললেন এখন তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। উনি সাথে সাথে লিখলেন, আজকে এটা সারা পৃথিবীতে সব জায়গায় এই
ছন্দগুলা দুরুদের সাথে পড়া হয়, জোরে বলেন ঠিক কি না? আমার প্রাণের মায়ারাম, আমি বলতেছিলাম শেখ সাদী রহমাতুল্লাহ আলাই একবার সফরে যাবেন, ছোট দুইটা মেয়ে, তার ছোট দুইটা মেয়ে, একটা একটা দুধ পান করে দুই আড়াই মাস, আর একটা দুধ ছাড়াইছে 26-27 মাস এই বয়সে রেখে, এত আমি কবি মানুষ তো, এই যে ছুটছে ছুটছেই আপনার সফরে গেছে, সফর থেকে দীর্ঘ 7-8 বছর পরে যখন আসছে তখন নিজ শহরে আসা দেখে নিজের টুপিটা একদম বাদ হয়ে গেছে, আপনার একটা টুপি কিনতে হবে, তো যাইয়া দেখে দুইটা মেয়ে, ছোট ছোট দুইটা মেয়ে টুপি নিয়ে বসে রয়েছে, ধরে কোন সোহান জিজ্ঞাসা করেন এ বচন দাম, এ বচন দা, এ বচন এটার দাম কত, এটার দাম কত, এটার দাম কত? উনি তো স্বভাব কবি, কথা বললে কবিতা হয়ে যায়। বড় মেয়ে এটা উত্তর দিল, এ বহাস্ত, এ বহাস্ত, এ বন, চিৎকার হয়ে উঠছে শেষটা, এইটা কি? আমি যে কাব্য ভাষায় তাকে জিজ্ঞাসা করেছি সে ঠিক কাব্য ভাষায় উত্তর দিল, এটা তো আমার মেয়ে আর ছাড়া আর কারো মেয়ে হতে পারে না, দূরে বলেন সুবহানাল্লাহ, আমার মেয়ে ছাড়া এত সুন্দর কথা কোনো দিন বলতে পারে না। আমি বলেছি এ বচন দাম, এ বচন দা, এ বচন, সে আমাকে উত্তর দিয়েছে এ বহাস্ত, এ বহাস্ত, এ বন, এটা 7 টাকা, এটা 8 টাকা, এটা 9 টাকা, অথবা এটা 7 পয়সা, এটা 8 পয়সা, এটা 9 পয়সা। শেখ সাদী রহমাতুল্লাহ চিনেন না জানেন না, এটা তারই মেয়ে, টুপি কিনে বাড়িতে গেলেন, সালাম দিয়ে ঘরে ঢুকলেন। আপনারা কি সালাম দিয়ে ঘরে ঢুকেন? আমি এক মাহফিলে ওয়াজ করছিলাম যে ভাই আপনারা বাড়িতে ঢোকার আগে নবীজির একটা সুন্নত হইল সালাম দিবেন, এক লোক দাঁড়ায় বললো হুজুর ঘুষি মারি দাঁত ফলাই দিয়েছে তিনটে, আবার সালাম দিই কেমনি? আমি বলি সাংঘাতিক বড় বীর আপনি, স্ত্রীর দাঁত ফলাই দিয়েছেন এই মিয়া, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম, জোরে বলেন কি? সবাই একসঙ্গে বলেন, জোরে বলেন, স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম। নবীজি বলছেন আঘাত যদি করতে হয় মেসুয়াকের মতো ছোট লাঠি দিয়ে পিঠের মধ্যে একটু আঘাত করবে, পিঠের মধ্যে যদি মেসুয়াক দিয়ে বাড়ি দেয় তাহলে কি ফাইটা যাবে নাকি চুলকানি উঠবে বলেন তো? আপনারা কি হবে, চুলকানি উঠবো না? আরো নবীজি বলছেন এর বেশি করতে পারবে না, সাবধানতার জন্য যদি তুমি আঘাত করো মেসুয়াকের মতো একটু একটু লাঠি দিয়ে, ছোট্ট একটা লাঠি দিয়ে পিঠের পিঠের মধ্যে আঘাত করবে, চেহারার মধ্যে আঘাত করতে পারবে না, এই চেহারা আল্লাহ পাককে সিজদা দেন, এই জবান দিয়ে নবীর উপরে দুরুদ পড়ে আল্লাহর জিকির করে, এই চেহারা আর এই জবানের মূল্য আল্লাহর কাছে আর শাজিমের চাইতে বেশি, জোরে কোন সুবহানাল্লাহ, অনেক বেশিটার দাম। সুতরাং চেহারার মধ্যে আঘাত করতে পারবে না, আর আমরা এখন বাড়িতে গেলে সালাম দেওয়া জানি না। নবীজির স্ত্রীগণের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একবার উনি সমস্ত স্ত্রী, ওনার 9 জন স্ত্রী একসঙ্গে ছিল, সবাইকে ডাকিয়ে বললো এই তোমরা আসো, আজকে নবী হুজরায় ঢোকার আগেই আমরা আমরা নবীকে সালাম দিয়ে ফেলাম, নবী যাতে আগে সালাম দিতে না পারে। আমার নবীকে জীবনে কোনোদিন কেউ আগে সালাম দিতে পারে নাই, ওই দিন নবীজি মিম্বার থেকে নেমে মসজিদের ভিতরে থেকেই সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম আইয়া নিসা-আন-নবী, হে নবী স্ত্রীগণ তোমাদের উপরে আল্লাহ তাআলা শান্তি বর্ষিত হোক, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা একজন আরেকজন আরেক একে অপরের সাথে চোখ বিনিময় করে, দৃষ্টি বিনিময় করে, আর বলে যে কি নবী কেমনে বুঝলো আজকে আমরা যে আগে সালাম দিব? নবীজি বলছেন তোমরা যে কি আলাপ করেছো এটা কি আমি জানি না, আমার ঘরের ভিতরে কি হয়, আমার উম্মত কে কোথায় আছে তাদের সব কিছু আল্লাহ পাক আমাকে জানাইয়া দে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াই আমার সামনে যে যেরকম দেখি আমার পিছনেও ঠিক সেই রকমই দেখি, আল্লাহু আকবার, একরকম দেখি, আমার দেখার মধ্যে কোনো বেশ কম নাই। এই সাহাবীরা কতিপয় সাহাবী পিছনে হেলান দিয়া দাঁড়াও, তারা মুনাফিক, জোরে কোন, নাউজুবিল্লাহি মিনাল,
এরা তো ভয়ে কাঁপতেছে যে আমরা যে আসলে হেলান দিয়া দাঁড়াই এটা নবী জানতো কেমনে তোরা জানেন সহি হাদিসগুলোর মধ্যে আসছে আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন তখন কখনো মানে মাঝে মাঝে এরকম হইতো কখনো উনি সামনে একটু আগাইতেন কখনো পিছনে যাইতেন এক সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এরকম কেন করলেন নবীজি জবাব দিলেন সাহাবী গো আমি যখন নামাজে দাঁড়াইলাম নামাজের জান্নাতের চাবি আমাকে দেওয়া হয়েছে আল্লাহ পাক আমাকে জান্নাত খানা আটটি জান্নাত আমার চোখের সামনে তুলে ধরেছে আমি একটু অগ্রসর হইলাম জান্নাতের সৌন্দর্য দেখে পাগলপারা হয়ে রইলাম পাগল হয়ে গেলাম আমি জান্নাতের ফল আনতে গেছিলাম আবার পরক্ষণে জাহান্নাম আমার চোখের সামনে আনা হলো জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে জাহান্নামের সাপ বিচ্ছু দেখে জাহান্নামের আসবাবপত্র দেখে আমি সইতে পারি না একটু পিছিয়ে আসছি আমার নবী সামনে যেমন দেখতেন পিছনেও তেমন দেখতেন আকাশে যেমন দেখতেন জমিনেও ঠিক তেমন দেখতেন আমার নবী যত ভাষা আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভাষা জানতেন জোরে কোন সুবহানাল্লাহ এর কারণ আমার নবীর শিক্ষক কে জোরে কোন আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ আর সমস্ত কোরআন শরীফের মধ্যে একটা স্পেসিফিক সূরা নাজিল হয়েছে নবীর শিক্ষকের নামে কাফের মুশরিকিনরা প্রশ্ন করে মুহাম্মদ এত সুন্দর সুন্দর ওরা বলল আল্লাহ পাক ওহী নাযিল করলেন আর রহমান জোরে কোন সুবহানাল্লাহ আর রহমান অর্থ কি অতিব দয়ালু মুহাম্মদের শিক্ষকের নাম আর রহমান তিনি এমন দয়ালু মানুষ যত পাপ করুক না কেন যদি আল্লাহর কাছে ঠিক মতো একটু মাফ চাইতে পারে সাথে সাথে ওই শিক্ষক সবাইকে মাফ করে দেয় জোরে কোন সুবহানাল্লাহ নবীজির শিক্ষক আর রহমান আল্লামাল কুরআন যিনি কুরআন শিক্ষা দিয়েছেন আল্লামাহুল বায়ান কুরআনের বর্ণনা করাও তিনি নিজেই শিক্ষা দিয়েছেন অন্য এক জায়গায় আছে আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম মানুষ যা জানতো না তা তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন ধরে কোন সুবহানাল্লাহ কুরআন শরীফে সূর্যের কথা আছে নি জোরে কম চন্দ্রের কথা আছে পাহাড় পর্বতের কথা আছে সাগর নদ নদীর কথা আছে রাষ্ট্র পরিচালনার কথা আছে আছে নি ঘর সংসার কেমনে চলবে এটাও আছে স্ত্রীর কাছে কেমনে যাবেন এটাও আছে সন্তানের সামনে কেমনে যাবেন এটাও আছে নাতি নাতকরের সঙ্গে কোন ধরনের ব্যবহার করবেন এটাও আছে শিশুদের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন এটাও কিন্তু কোরআন শরীফে আছে ধরে কোন সুবহানাল্লাহ আমার নবী মদিনায় গেছেন হিজরত করে হিজরত করে মদিনায় যান নাই হিজরত করে মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম নবীজিকে সালাম দেন ইহুদি খ্রিস্টানদের কতগুলি ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে খেলাধুলা করে আমার নবী এদেরকে দেখে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিশুরা এইভাবে এইভাবে তাকায় থাকে নবীজি দেখি আরে এত মুরব্বী মানুষ আমাদেরকে সালাম দেয় পরের দিন আমার নবী যখন এই রাস্তা নিয়ে যায় ওই শিশুরা খেলাধুলা ফেলে রেখে এসে দৌড় দিয়ে আমার নবীকে সালাম দেয় আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল গো আমার নবীর কাছে যাও হাবিবের কাছে যাও যাইয়া বলো এই শিশুদেরকে সালাম দেওয়ার সালাম বিনিময়ের কারণে এদের সকলের কপালে আমি ঈমান লিখে দিয়েছি জোরে কোন সুবহানাল্লাহ সুতরাং ছোট ছোট বাচ্চা দেখে আপনারা সালাম দিয়ে শিক্ষা দিবেন সালাম দিয়ে শিক্ষা দিতে হবে এদেরকে আদর করতে হবে স্নেহ করতে হবে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআজিম কাবীরানা ওয়ালাম ইউআক্কির উলামা আনা ফালাইসা মিন্নি আল্লাহ ফালাইসা মিন্নি যে ব্যক্তি ছোট বাচ্চাদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না আলেম ওলামাদেরকে মহানুভবতা করে না আলেম ওলামাদেরকে যেমন তেমন সম্মান করলে হবে না কারণ এরা হইল আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া এক লক্ষ অথবা দুই লক্ষ চব্বিশ হাজার নবীর ওয়ারিস হইল একজন আলেম ধরে কোন সুবহানাল্লাহ বিহামদিহি এর কারণ সমস্ত নবীগণের ইলম আল্লাহ পাক
আমার নবীকে দিয়ে দিয়েছেন তারপরে আল্লাহ বলছেন ওয়া ইউআল্লিমুকা মা লাম তাকুন তাআলাম হাবিব আমার এমন এলেম আমি আপনাকে শিক্ষা দিয়েছি যা আপনি আগে জানতেন না আগেকার সমস্ত নবীগণের ইলম তো আপনার মধ্যে ছিলই এরপরেও আমি আপনাকে অনেক এলেম শিক্ষা দিয়েছি যেটা তারা জানতো না জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী সমস্ত ইলমে ভূষিত ছিলেন আমার প্রাণের ভাইরা বলতেছিলাম শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বাবা যেরকম হয় মা যেরকম হয় সন্তান এরকম হয় মনে আছে তো আপনাদের তো শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাইয়া জিজ্ঞেস করেন রাস্তা বাজারে দেখে আসলাম দুইটা মেয়ে টুপি বিক্রি করে আমি জিজ্ঞেস করলাম এ বচন্দ এ বচন্দ এ বচন তারা উত্তর দিছে আমাকে কাব্য ভাষায় আমার সন্তান ছাড়া এরকম কোন মেয়ে হতে পারে না ওরা উত্তর দিয়েছে এ বহাস্ত এ বহাস্ত এ বন্য এরকম সুবহানাল্লাহ এই কাব্য ভাষায় কেমনে বললো স্ত্রী জবাব দিয়েছেন জামানার শ্রেষ্ঠ কবি আপনি ঠিকই ধরেছেন ওরা কিন্তু আপনার এই উদরের সন্তান আপনার উদরের সন্তান ছাড়া এরকম স্বভাব কবি আর অন্য কারো ঘরে হতে পারে না সৌদি আরব থেকে জাজিরাতুল আরব থেকে এক একদল পর্যটক গেছে যে এত বড় কবি একটু দেখে যায় ওনার শান শৌকত ওনার ইয়ে কিরকম তা আসছে আয়সা দেখে যে আপনার বাড়িঘর কোন রকম নরে বড়ে একদম নরবড় বাড়ি তো এরা বলতেছে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির মেয়েটা পারছে এরা বলতেছে যে শেখ সাদি বাড়িঘর নাই কিছু নাই এমনি খালি ফুটাঙ্গি মারে লোকটা জীবনে কি করলো করলোটা কি তো এরা একটা শের বলছে পাশে যে ওনার মেয়ে এটা তো ওরা জানে না ওরা চিনে না মেয়ে উত্তর দিল কাফেলা রব তন্দে মাহাম নেবরাম আজ বনায়ে চান্দে রোজা এই বচান জোরে কোন সুবহানাল্লাহ এই জাতি দল তোমাদের মতো কত জাতি দল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বাড়ি ঘর দেখার জন্য আসে আর যায় এই কয়েকদিনের জন্য কেউ এখানে বিল্ডিং করে না আমার বাবা পরকালের পাথের জন্য এইটুকুই যথেষ্ট আমাদের এর চাইতে বেশি দরকার নাই আল্লাহকে পাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট এই জন্য বলেছিলাম মা যদি ভালো হয় মার উদর যদি ভালো হয় মা যদি নেককার হয় মা যদি কোরআন পড়নে ওয়ালি হয় মা যদি জিকির গানে ওয়ালি হয় মা যদি ঠিকমতো নামাজি হয় তার সন্তান কিন্তু নামাজি হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কোন ঠিক কি না আমি দেখাই এই বিশ্বের কোন আলেম কোন খারাপ মহিলার উদরে জন্ম গ্রহণ করে নাই জোরে বলেন ঠিক কি না সরসিনা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মা সম্বন্ধে আপনারা অনুসন্ধান করে দেখুন যে মতিমন মায়ের ঘর থেকে নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম হয় না এরকম আপনি যেখানে যাবেন মাওলানা আব্দুর শুকুর রহমাতুল্লাহ আলাইহির মায়ের খবর নিয়ে দেখেন ওনার মা উদয়ে কি অবস্থা ছিল জোরে কোন সুবহানাল্লাহ আমার মাকে আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করতে দেখি নাই যেমন তেমন মায়ের উদরে কি এরকম হাক্কানি আলেম ভাইয়া যা আলেম এক জিনিস আর জ্ঞানী আরেক জিনিস আলেম এক জিনিস আর জ্ঞানী জ্ঞানী হইলে আলেম হয় না কিন্তু আলেম জ্ঞানী আবার প্লাস আলেম আমার প্রাণের ভাইয়ারা বলতেছিলাম মা যদি নেককার হয় বাবা যদি নেককার হয় যেমন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি হইলাম এলেমের শহর আর আলী হলো এলেমের গেট জোরে কোন সুবহানাল্লাহ কেন আলী এত বড় আলেম কেমনে হইলো আলীর মা মসজিদ জারু দিত মসজিদকে খুব ভালোবাসতো খানায় কাবা জারু দিত এই পৃথিবীতে একজন লোক খুদ খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে খানায় কাবার ভিতরে তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কিন্তু জারু দিতেছে এই মুহূর্তে প্রসব বেদনা হয়েছে খানায় কাবার ভিতরেই হযরত আলী জন্মগ্রহণ করছেন জোরে কোন সুবহানাল্লাহ সমকালীন ইহুদি খ্রিস্টানের আলেমরা বলল যে ছেলেটি খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে এই ছেলেটি বিশ্বের সেরা আলেম হবে তাই হয়েছে জোরে বলেন ঠিক কিনা তাই হয়েছে আমার প্রাণের ভাইরা মা যদি ভালো হয় বাবা যদি ভালো হয় মা নেককার হলে সন্তান নেককার হয় বাবা নেককার হইলে সন্তান নেককার হয় আল্লাহ উদ্দোস হু ডু রাইটস আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা সঠিক কাজটা করে ও ঠিক কাজ করে আপনি যত লম্বা পাঞ্জাবি গাই দেন কিচ্ছু লাভ নেই আল্লাহকে পাওয়া যাবে না জোরে বলেন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়ারা নবীজির জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেদিকে নবী ডাক দিতেন ওইদিকে যাই হাজির হইতেন উহুদের ময়দানে
হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হামজালা যার উপাধি হলো গাসিলুল মালাইকা আল্লাহ কর্তৃক গোসলকৃত উনি উহুদের যুদ্ধের দিন মাদারে জন্য বুয়াতের মধ্যে লিখেছে যে উনি যুদ্ধে যায় নাই যান নাই উনি ওই দিনে বিয়ে করেছেন বাসর রাতে ওই দিনে তো বাসর রাতেতে উনি স্ত্রীর সঙ্গে মিশছেন তারপরে শেষ সজনিতে উনার স্ত্রী স্বপ্নে দেখেন আকাশের একটা দরজা অপরূপ একটা দরজা আর খুলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ উনার স্বামী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আকাশে উঠতে উঠতে দরজার ভিতরে ঢুকে গেছে সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেছে সকাল বেলায় উনি এটা তাদবীর করলেন আমার স্বামী শহীদ হয়ে যাবে ধরে কোন সুবহানাল্লাহ তো গোসল করতে বের হয়েছেন গোসলখানার মধ্যে গিয়ে ডান পাশের অর্ধেকটা উনি ধুইছেন এক পাশে পানি দিয়েছেন এই সময় কে জানি একটা গায়বী আওয়াজ দিল ইয়া গাসিলাল্লাহি ইরকিবি এ আল্লাহর গোসলকৃত বান্দা উহুদের ময়দানে চলে যাও মুহুদের ময়দানে সাহাবীদের খুব বিপদ উনি সাথে সাথে গোসল রেখে ঘর থেকে দরবারি হাতে নিয়ে উহুদের ময়দানের দিকে চলেছে স্ত্রী বললেন গোসলটা করে নেন এরপরে যান উনি বলছেন না এতটুকু সময় আমার নাই আমার গোসলে যাইতে শুনলাম কে যেন বলে গেছে কুতিলা মুহাম্মদ মুহাম্মদ শহীদ হয়ে গেছেন এই জীবন দিয়ে আমার কোনো লাভ না এই গোসল দিয়ে আমার কি হবে নামাজ দিয়ে আমার কি হবে উহুদের ময়দানে চলেছে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ হয়ে গেছে এই সময় উনার লাশ খুঁজে পাওয়া যায় না বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে আসছে জামে তিরমিজির মধ্যে আসছে মুসনাদ আহমদের মধ্যে আসছে উনার লাশ খুঁজে পায় না নবীর জন্য পাগল পারা হয়ে জিহাদের ময়দানে গেছে নাপাক শরীর দেখে আকাশে আল্লাহ পাক উঠায় নিয়েছেন নবীজি বারবার বলতেছেন রাব্বুল আলামিন আমি জানি না আমার হামজালার কি হয়েছে হামজালার লাশ কোথায় গেল আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসলো হাবিব আমার উপর দিকে নজর করুন উপর দিকে নজর করেছে দেখে হামজালাকে রহমতের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইতেছে ধরে কোন সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে জমিনে পাওয়া গেল ওইখানে দেখা গেল কতিপয় সাহাবীরে নবী পাড়াইছেন যাইয়া লাশ খুঁজে পাইছে দেখে যে টপ 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 করে টপ টপ করে উজ্জ্বল নুরানি পানি তার মাথার চুলে থেকে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে মনে হয় কে জানি এই মুহূর্তে গোসল করে আকাশ থেকে নামাইছে ধরে কোন সুবহানাল্লাহ নবীর প্রেমিক যারা তাদের অবস্থা এই হয় আরেকজন হলো আমর বিন আল জুমু আনসারি সাহাবি আসিল লেংদা তো ওনার চার ছেলে চারও ছেলেকে পাঠাই দিছে আমার নবীকে রক্ষা করবে যা নবী না থাকলে আমার এই জীবনে কোনো দাম নাই আমার এই সন্তানের কোনো প্রয়োজন নাই আমি তোকে পাঠাই দিছে আজকে মাদ্রাসায় দেহে সব চাইতে খারাপ ছাত্র এটা এটাকে আগে পাঠাইতো এখন কিন্তু এরকম না সারা বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার মধ্যে মাদ্রাসা ছাত্ররা অনেক এগিয়ে আছে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক এগিয়ে আছে কারণ মাদ্রাসার ছাত্রদের মেধা সব দিক দিয়ে অনেক উন্নত ওরা বলল মাদ্রাসার ছাত্ররা 100 নম্বরের ইংলিশ পড়ে ওরা ভর্তি হতে পারবে না কোর্টে মামলা হলো এরপরে কোর্টে রায় দিল 100 নম্বরের পরীক্ষা যদি হয় তোমরা 300 নম্বর লেখাপড়া করিয়া ইউনিভার্সিটিতে চান্স পাও না আর মাদ্রাসার ছাত্ররা চান্স পাইলো কেমনি যেহেতু পায়া পালাইছে এদেরকে ভর্তি করাইতে হবে তামিলুল মিল্লাতের সব ছাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ কোথায় যাবেন আপনি আজকে কেউ কেউ একটু একটু গালি দেয় আলিয়া খালিয়া আমি অনেক জায়গায় গেলে পরে আমার কাছে এই কমপ্লেনটা তারা করে আমি বললাম বকাটা ভালোই তারা অর্থ জানে না বকাটা অর্থ হইলো খালিয়া অর্থ হইলো নিভৃতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা জোরে কোন সুবহানাল্লাহ আমি কমি মাদ্রাসাওয়ালাকে ওলাদেরকে এদের ওরা খুব ভালো নেককা আমল করুক কিন্তু ভাই অন্যের খোসাখুসি করবেন না খোসাখুসি করিয়া কেউ আগাইতে পারে না জোরে বলেন ঠিক কিনা খোসাখুসি করে পৃথিবীর কেউ আগাইতে পারে না আপনার আমল নিয়ে আপনি যাবেন আপনি কি করেন সেটা কে বেশি জানে আল্লাহ
আল্লাহ পাক ভালো জানেন তা আপনি সাফা মারলে হবে আমার প্রাণের মায়ারাম আমরা বিনা জম একবার ঘর থেকে বের হন লোকেরা বলে লাইসা আলাল আরাজ হারাজুন লেংড়াদের উপরে কোনো অভিযোগ নাই জিহাদে না গেলে কোনো অসুবিধা নাই আল্লাহ তাআলা maaf করে দিয়েছে উনি বলল হইতে পারে না আমার নবী জিহাদের ময়দানে আমি ঘরের মধ্যে বসে থাকব আমার ছেলেরা জান্নাতে যাবে আমি যাইতে পারবো না এটা হইতে পারে না ওনার স্ত্রী একটু টিটকারি মারল আমার মনে হয় তুমি জিহাদের ময়দান থেকে পলায় আসবা জোরে কোন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উনি ঘর থেকে তরবারি নিয়ে লেংড়া অবস্থায় বেরিয়ে পড়লেন আর একটা কেবলা রুখ হয়ে একটা দোয়া করলেন আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি আয় আল্লাহ আমাকে আমার পরিবারের মধ্যে ফিরায় দিও না ওলি আল্লাহর দোয়া কবুল হয় কিনা জোরে কোন আল্লাহ রাস্তা বেরিয়ে যদি কেউ দোয়া করে তাহলে কবুল হয় কিনা আল্লাহ পাক বলেন কবুল আমরা বিনাল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুম উহুদের ময়দানে গিয়ে নবীজির সামনে হাজির হলেন নবী গো আমি থাকতে পারি নাই দিনের এই অবস্থায় সাহাবায়ে কেরাম মাইর খাবেন আপনি আঘাত প্রাপ্ত হবেন আর আমি ঘরে বসে থাকতে পারবো না এটা হয় না ইয়া রাসূলুল্লাহ আমি 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 চলে এসেছি নবীজি বলছেন আল্লাহ পাক তো বলেই দিয়েছেন লাইসা আলাল আরাজি হারাজুন যে ল্যাংড়ার উপরে কোনো অভিযোগ নাই না গেলেও কোনো গুনাহ হবে না তুমি আসলা কেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই জান্নাতের মধ্যে আমার এই ল্যাংড়া পানি আমি হাঁটবো জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলছেন তাই হবে নবী যদি কাউকে তাই হবে বলে আর কি আর কিছু বাকি থাকে এক সাহাবী আসছে রাত্রে বেলা এসে কয় ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বুকা ইন্নি উহিব্বুকা ইন্নি উহিব্বুকা আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি নবীজি বারবার বলার পরে এবার এবার নবীজি বলতেছেন আল মারউ মান আহাবাবতা মানুষ তার সঙ্গে হাসর করবে যার সঙ্গে তার ভালোবাসা থাকে জোরে কোন সুবহানাল্লাহ হ্যাঁ সাহাবী যেহেতু তুমি আমাকে ভালোবাসো আমার আল্লাহ খবর পাঠাইছেন তুমি আমার সঙ্গেই জান্নাতে থাকবে আমরা কি নবীকে ভালোবাসি কিনা জোরে কর নবীকে ভালোবাসার মানে হলো জোরে জোরে গীত গাওয়া কি উত্তর দিবেন জোরে জোরে গীত গাওয়ার নাম নবীর ভালোবাসা নয় আল্লাহর আপনি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসে আর যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হবে জোরে কোন সুবহানাল্লাহ আমরা বিনাক জম লেংড়া অবস্থায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন চার সন্তান শহীদ হয়ে গেলেন ওনার স্ত্রীহীন একটু চোখের পানি ফেলায় নাই যাইয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আমার স্বামী শহীদ চার সন্তান শহীদ এদেরকে নিয়ে গর্ব কিয়ামতের মাঠে করতে পারবো কিনা চিন্তা করেন স্বামী মারা গেছে চারটি ছেলে মারা গেছে ছেলেদের নাম একবারে বলে না ইয়া রাসূলুল্লাহ আমি কি কিয়ামতের মাঠে শহীদের স্ত্রী হয়ে উঠতে পারবো শহীদের মা হয়ে উঠতে পারবো আমার নবী বলেন হ্যাঁ অবশ্যই পারবে জোরে কোন সুবহানাল্লাহ উনি নিজের হাতে চার সন্তানের লাশ মোবারক এতে উঠাইয়া উঠের উপরে উঠাইয়া স্বামীর লাশ উঠাইছেন এখন মদিনার দিকে যতই উঠকে তাড়না করেন মাদারিজ নবুয়াত শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবি রাহমাতুল্লাহ আলাই ওটার মধ্যে এই হাদিসগুলি আনছে যে ওইখানে দেখা গেল উট আপনার মদিনার দিকে যায় না আঘাত করছে উঠকে তারপরেও যায় না এরপরে উট জানোর উপরে বসে পড়ছে তারপরেও যায় না তো এবার নবী জি বলছেন আচ্ছা দেখো তো উহুদের দিকে মুখ ফেরাই দেখো তো উহুদের দিকে রুখ করতেই সাথে সাথে উট যায় চারখানা লাশ চার ছেলের লাশ এক স্বামীকে নিয়ে উহুদের ময়দানের দিকে দৌড় দিয়েছে ধরে কোন সুবহানাল্লাহ সাহাবীরা হিন্দকে জিজ্ঞাসা করলাম তার স্বামী আসার সময় কোন প্রার্থনা করছিল কিনা হিন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বলেছে আল্লাহুম্মা লা তারুদনি ইলা আহলি আল্লাহ গো তুমি আমাকে এই অবস্থায় আবার আমার পরিবারের দিকে ফিরে দিও না শহীদ বানিয়ে দিও জোরে কোন সুবহানাল্লাহ এই জন্যই তার লাশ মদিনায় আসবে না তার লাশ উহুদের ময়দানেই উহুদের ময়দানেই কবরস্থ করতে হবে আমার প্রাণের ভাইয়েরা
যেহেতু আল্লাহর হাবিবের চাচা কলিজার টুকরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ উহুদের ময়দানে আছে উহুদ পাহাড়ের পাদদেশে যা লাশ নবীজি প্রায় সময় বলতেন ইন্নী উহিব্বুল কুহিবুল উহুদা ওয়া ইউহিব্বুনি আমি উহুদকে ভালোবাসি উহুদও আমাকে ভালোবাসে ধরে কোন সুবহানাল্লাহ একবার নবীজি জিহাদ থেকে আসার সময় অন্য পথ দিয়ে মদিনা যেতে ধরেছেন তো এই সময় উহুদ সমানে কাটতেছে জিব্রাইল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি হয়ে গেল উহুদ আপনার জন্য অপেক্ষা করে আপনি উহুদের পাদদেশ হয়ে মদিনায় যাইবেন আপনি উহুদের পাদদেশ না হয়ে অন্য দিক দিয়ে কেন ছুটছেন নবীজি বলছেন কি হয়েছে যে দেখুন উহুদ আপনার জন্য কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেছে নবীজি ওইখান থেকে টান করে উহুদের রাস্তা ধরলেন উহুদের রাস্তা ধরে উহুদের ময়দানে এসে উহুদ পাহাড়কে লক্ষ্য করে বলছেন পাহাড় রে তুই কাঁদস কি লিগিয়া তো তোর দুঃখটা কি পাহাড় জবাব দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার জন্য অপেক্ষায় থাকি কখন আপনি আমার পাদদেশ দিয়ে যাইবেন আপনাকে আমি দেখি আপনি আমাকে দেখেন আমি আপনাকে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন আল্লাহ হাবিব বলছেন ইন্নি উহিব্বুল উহুদা ওয়া ইউহিব্বুনি আমি উহুদকে ভালোবাসি উহুদ আমাকে ভালোবাসে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ নবীজি উহুদ পাহাড়ের গাত্রে হাত মোবারক দিয়ে দোয়া করলেন আর বলতেছেন উহুদ রে কাদিস না কাদবি না পারে না যতক্ষণ পর্যন্ত নবী পাকের সোনালী নূরানী চেহারা মুবারক তার চোখের সামনে উদ্ভাসিত না হয়ে ওঠে জোরে কোন সুবহানাল্লাহ উহুদ থেমে যা কাদিস না উহুদ আর বেশি কাঁদে কাঁদবি না আমি তোরে কথা দিলাম আমি জান্নাতে গেলে তোরে নিয়েই যাব জোরে কোন সুবহানাল্লাহ তোরে আমি নিয়ে জান্নাতে যাব তোর ছায়া নেচে তোর উপরে জান্নাতে লোকেরা আশ্রয় নেবে আমি তোর কাছে আশ্রয় নিব মাঝে মধ্যে তোর তোর কাছে আইসা আমি আশ্রয় নিব তুই থেমে যা তুই আমার সঙ্গে জান্নাতে থাকবি উহুদ আবার খুশি হয়ে গেছে কান্না বন্ধ করে দিছে ধরে কোন সুবহানাল্লাহ আমার নবী যাকে যাকে ভালোবাসেন ওই লোকটাই জান্নাতি যাকে উনি অপছন্দ করেন ভালোবাসেন না ওই লোকটাই জাহান্নামী আর একটা বৃক্ষের কথা আসছে সহিহ হাদিসের মধ্যে মদিনায় একটা খেজুর গাছের একটা শাখা মরা শাখাও আমার নবীকে চিনে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ বিহামদি আমরা উম্মত হইয়া চিনলাম না মরা শাখা কাঁদে মসজিদে নববীর মিম্বার যখন হইল মানে মিম্বারটা কেমনে হইছে ওইখানে একটা একটা দাসী ছিল তার একটা ওইখানে একটা মনিব ছিল তার একটা গোলাম ছিল খুব ভালো মিস্ত্রি কাজ করতে পারতো সে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা একটা গোলাম আছে ভালো কাঠ মিস্ত্রি কাজ করতে পারে সে আপনাকে একটা সুন্দর চমৎকার মিম্বার বানিয়ে দিবে আপনি কি পারমিশন দিবেন নবী বলছেন যাও আমি এজাজত দিলাম তো মিম্বার বানিয়ে আনছে জুমার দিন আমার নবী ওই ওই মিম্বারে উঠছেন খুতবা দেওয়ার জন্য এই সময় শুনলেন করুণ কাহিনীর কান্না হারি কান্না সাহাবায়ে কেরাম তালাশ করতেছেন কে কাঁদে আমার নবী একটু অগ্রসর হইয়া দেখেন যেখানে সেই খেজুরের শাখা যার নাম উস্তুনে হান্নানা যেখানে ফেলে রেখেছিলেন ওইখান থেকে সন্তান হারাম মায়ের মতো সন্তান হারাম মা যেভাবে কান্দে ওই উস্তুনে হান্নানা সেভাবে কাঁদতেছে নবীজি যাইয়া স্পর্শ করলেন তুমি কাঁদো কি লিগিয়া কান্না বন্ধ করে দাও ইয়া রাসূলুল্লাহ কাঁদি আপনার বিরহ বেদনায় আপনি তো এখন মিম্বর পাইয়া বইছেন আমারে ছাড়িয়ে দিচ্ছেন আমাকে ছেড়ে দিয়েছেন নবীজি বলছেন ওস্তনে হান্নানা কাঁদবি না আরো বেশি কাঁদে আমি তোর এইখানে রোপণ করে দিব আমার দস্তে মোবারক দিয়ে আমি যদি কোনো শুকনা কাঠ রোপণ করে দেই সাথে সাথে জীবিত গাছ হয়ে যায় তোর খেজুর হাজিরা আমার এখানে আইসা হাজিরা হজ করতে এসে যারা আমার রোজা জিয়ারত করবে ওরা তোর গাছের ফল খাবে আরো বেশি কাঁদে এবার নবী বলছেন ওস্তনে হান্না না কাঁদবি না আমি তোরে বলে দিলাম
তুই আমার সঙ্গে জান্নাতে যাবে, জান্নাতে তুই সুন্দর খেজুর গাছ হয়ে থাকবি, তোর খেজুর গাছের নিচে তোর ছায়ার নিচে জান্নাতি আশিকিনগণ তোর ছায়ার নিচে আশ্রয় নেবে, তোর ফল ভক্ষণ করবে। আমি আমি প্রায় সময় এসে তোর কাছে আশ্রয় নেব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উস্তনে হান্নানার কান্দা বন্ধ করে দিচ্ছে। তা আমার প্রাণের ভাইয়েরা, নবীজিকে ভালোবাসে যদি এই অবস্থা হয়, যারা নবীদের সুন্নতকে ভালোবাসে, সুন্নতকে ভালোবাসতে হলে সুন্নত শিখতে হবে না ভাই? আপনারা সবাই এক বাক্যে উত্তর দেবেন, সুন্নত শিখতে হবে কিনা? ঘুমাইলে কেমনে ঘুমাইতে হবে, ফজরের সময় কেমনে উঠতে হবে? আল্লাহর হাবিব বলছেন, বুরিকাল্লি উম্মতি হাদিহি ফি বুকুরিহা, আমার এই উম্মতের জন্য সকালবেলাটাকে বরকতময় করে দেওয়া হয়েছে। রাকাতুল ফজরি খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের দুই রাকাত নামাজ দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে অনেক উৎকৃষ্ট। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদরের স্নেহের শিশুগুলাকে ফজরের সময় উঠাইয়া দিবেন, রাতে বেলা এশার নামাজ না পড়াইয়া বিছানার মধ্যে শুইতে দিবেন না। কেডা কেডা রাজি আছেন? হাত ধরে দেখান দেখি, নারায়ণ তাকবীর, হাত নামা। আমার প্রাণের ভাইরা, ফজরের সময় আদর করে স্নেহ করে উঠাইয়া দিবেন, কোন রোগ থাকবে না, কোন সুখ থাকবে না, মাথা ব্রেন ভালো হবে। সবে কি হাওয়া, লাখো রুপিয়া কি দাওয়া, প্রাতকালের হাওয়া হইল লক্ষ কোটি টাকার ঔষধ, প্রাতকালের হাওয়ার অনেক মূল্য। সুতরাং এই সময় উঠাইয়া দিবেন, তারা উজু করবে। আমার প্রাণের ভাইরা, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না, ওয়াজের কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আসলে আজকে ওয়াজে নামতেই পারি নাই, কারণ আমার ওয়াজের ভিতরে যদি পেস লাগিয়ে যায় তাইলেই আমার মুশকিল হয়ে যায়। ওয়াজ তো একটা কঠিন জিনিস, জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ একটা কঠিন জিনিস। আমি আগামী 7 তারিখ ইনশাআল্লাহ কোথায়, রাধানগর আসতেছি। আমার প্রাণের ভাইয়ারা, আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা কোরআনকে ভালোবাসে, কাকে ভালোবাসে ধরে কম, কোরআনকে ভালোবাসে, কবরের বাড়িতে কোরআন তার সবচেয়ে বড় সঙ্গী হবে। এই মাহফিলে যারা আমরা আছি, আমরা মরে যাব না, কবরে যাব না, এরকম কোনো লোক আছে? থাকলে হাত তোলেন দিহি, চেহারা মোবারক দেখে দেই, বলে হুজুর আমি মরব না। কত বড় বড় ডাক্তার রোগী কে ইঞ্জেকশন পোস্ট করছে, সে চলে গেছে। কোরআন শরীফকে মহব্বত করলে কেমন হয়? আমি একটি ছোট্ট ঘটনা শুধু আপনাদের সামনে পেশ করি, তারপরে বিদায় নিব। বিশ্বে হাফি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বিশ্বে হাফি, নাম হলো বাশির। হাফি অর্থ হইল উলঙ্গ পা। এখন এই আপনার বাশির ছোটবেলায় মদ্যপানে অভ্যস্ত ছিল, মা ছিল আবার খুব নেককার, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? সবার দোয়া ব্যর্থ হতে পারে, মায়ের দোয়া সন্তানের জন্য, বাবার দোয়া সন্তানের জন্য। বান্দা এবং আল্লাহর মধ্যে 70,000 নূরের পর্দা আছে, সমস্ত পর্দা গুলা উন্মুক্ত হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। বেশি হাফিরে মা বললো, বাবা রে মদ খাওয়া ছাড়িয়ে দে, বাবা রে মদ খাইস না, মার কথা না শুনে জোরে সোরে ছুটছে, মা সিজদার মধ্যে পড়ে গেছে। বাবু তোমার হাবিব বলেছেন, যদি কোনো মা তার সন্তানের জন্য দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়, আয় আল্লাহ আমার সন্তানকে তুমি মদ্যপান থেকে ফিরিয়ে আনো, নতুবা আমি আমার এই মাথা কোনোদিন জমিন থেকে উঠাবো না। কিরকম বুঝেন মার কত হিম্মত! মা সিজদার পরে কাঁদতেছে, বেশি হাফিব মদের আড্ডাখানায় ছুটছে, রাস্তার মধ্যে দেখে এক টুকরা কাগজ, কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সবাই জোরে সোরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তার মনের মধ্যে বহুত আঘাত লেগেছে, অনেক বড় ব্যথা লেগেছে, এত সুন্দর শব্দ, এত সুন্দরী, মনের মধ্যে হিট লাগিয়ে গেছে, কাগজের মধ্যে কি লেখা সে নিজে বোঝেও না, জানেও না। এটাকে উঠাইছে, উঠাইয়া মুছছে, জিব্বা দিয়া চাটছে, তারপরে সাথের আতর দিয়ে আতর লাগাইয়া পাহাড়ের গাত্রের মধ্যে রেখে দিয়েছে।
এরপরে মদের আড্ডাখানায় চলে গেছে মদ পান করে বেহুশ হয়ে পড়ে রয়েছে জামানার শ্রেষ্ঠ নবী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ইলহাম করলেন এখন কিন্তু ওহি আসবে না ইলহামের দরজা খোলা আছে চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ ইলহাম করলেন এই হাসান বসরি ওই মদের আড্ডাখানায় যা বসরা মদের আড্ডাখানায় যাইয়া আমার বাসিরকে তুমি ফিরে আনো আমি বসিরের কপালে হিদায়াত লিখে দিয়েছি হাসান বসরি তো অবাক হয়ে গেছে ইলহাম হইল উনি গেলেন সবাই তো স্তম্ভিত জামানার শ্রেষ্ঠ আলেম মুহাদ্দিস মুফতি মুফাসসির কোরআন হাফেজে কোরআন হাফেজে হাদিস আব্দুল কুতুল আলম উনি মদের আড্ডাখানায় একজন যাইয়া ডরে বইয়া জিজ্ঞেস করে হুজুর এই পাপের রাজ্যে কেন আসছেন হুজুর এখানে তো আপনিও কলুষিত হয়ে যেতে পারেন কয় আমি তো এমনিতেই আসি নাই আমি আরেকজনের অর্ডারে আসছি জোরে কোন সুবহানাল্লাহ এ কোথায় বাসির কোথায় কয় ওইখানে পড়ে রইছে যাইয়া দেখে বাসির মদ পান করে বেহুশ হয়ে পড়ে রইছে উনি যে উনি ওযু করলেন ওযু করে বাড়তি পানিটা ওযুর বাড়তি পানি কিন্তু নূর জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী ওযুর অতিরিক্ত পানিটা কিবলা রুখ হয়ে তিনবার পান করতেন দাঁড়ায়া জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় ওযুর বাড়তি পানিও দাঁড়ায় পান করতে হয় জোরে কোন সুবহানাল্লাহ এটা সুন্নাত আমার নবী ওই এবার বাসের হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বাড়তি পানিটুকু দিয়ে বসিরের মুখখানা ধুয়ে দিয়েছে বসির চক্ষু খুলছে জীবনে কোনোদিন কতবার মদের আড্ডাখানায় এসে রাত্রে রাত কাটিয়ে দিলাম কেউ কোনোদিন আমার মুখ ধুয়ে দিল না এটা কে আমার মুখ ধুয়ে দে সেরকম সুবহানাল্লাহ বাসি তুই কি করছিলি আজকে সত্য কথা বলতো হুজুর আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই জীবনে কোনো নেক কাজ করছি বলে মনে হয় না তবে আজকে আসার সময় আমি দেখলাম রাস্তায় একটা কাগজের টুকরার মধ্যে কি যেন লেখা মনে হলো এটা আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নাম লেখা মনে বড় আশা হলো ভরম অনেক বড় ভরসা হলো অনেক বড় মায়া জন্ম মোহাম্মদ নিয়ে আমি ওই কাগজের টুকরা কেন ওইখান থেকে উঠাইয়া জিব্বা দিয়ে সারছি আমার তৃপ্তি মেটে নাই শরীরের মধ্যে মাখছি আমার তৃপ্তি মিটে নাই সুগ্রান লাগাইয়া পাড়ের গাতের মধ্যে রেখে দিয়েছি উপর থেকে আওয়াজ এসেছে ইয়া বাশারু রাফাতা ইসমি ফারাফানাক ওয়া তাইয়িবতা ইসমি ফাতিমনা হে বাশার রে তুই আমার নামকে সমুন্নত করে রেখেছিস আমি তোর নামকে সমুন্নত করে দিলাম তুই আমার নামকে পাক পবিত্র করেছিস তোর কালকে আমি পাক পবিত্র করে দিলাম পিছনের সব গুলো মাফ করে দিলাম তুই যে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এইটুকু কে তুই যে ভালোবাসছে এতটুকু এতটুকু করলি এখানে হেফজখানা ঠিক থাক আপনারা চান আমরা সবাই উত্তর দিবেন হেফজখানা এখানে চলুক আপনারা চান কোরআনের পড়া এখানে হোক আপনারা চান কোরআনের ছাত্ররা যে রাস্তা দিয়ে হাইটে যায় আশেপাশে কবরগুলোর আজাব মাফ হয়ে যায় এটার জন্য এই বিদায় বেলায় আমি তো আজকে ওয়াজ করতে পারলাম না কারণ অনেকগুলি বাধা এসে গেছে আগেই তো আমি আপনাদেরকে অনুরোধ করি ভাই আপনারা চাতক পাখির মতো যারা চেয়ে আছেন ইনশা আল্লাহ সবাই বলেন ইনশা আল্লাহ আমরা সবাই সেই জান্নাতে আল্লাহ পাককে এইভাবে দেখবো যেভাবে পূর্ণিমার চাঁদকে দেখা যায় জোরে কোন সুবহানাল্লাহ তো এই চাঁদকে পূর্ণিমা চাঁদের মতো আল্লাহ তাআলাকে পাইতে হইলে আল্লাহ হাবিব বলেছেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার এই চাঁদটিকে তোমরা যেরকম ভাবে দেখছো কোনো বিরাবিরি নাই ঠেলা ঠেলি নাই কিছুই নাই সহজে দেখতেছো ঠিক এরকমই তোমরা কিয়ামতের মাঠে আল্লাহ পাককে দেখবে শর্ত হইল কোরআনের সাজদার সাথে সম্পৃক্ত হতে হবে কি করতে হবে কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে কোরআন আমাদের সংবিধান জোরে বলেন ঠিক কি না কোরআন আমাদের মডেল কোরআন আমাদের আদর্শ সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব কোরআনের ভালোবাসায় আপনার বাবা মার আত্মীয় স্বজনের কবরে আজাব মাফ হয়ে যাক এই জন্য কোরআনের মহব্বতে একটু একটু দেখাইয়া দেন যা কেউ 1,000, 2,000, 500, 200 যে যেমন পারেন এবিলিটি অনুযায়ী আপনারা এই দোয়ার আগে এখনই দোয়া হয়ে যাবে দোয়ার আগে আপনারা কোরআনের মহব্বতে যে যেমন পারেন কিছু মায়ের নামে বাবার নামে সন্তানের নামে স্ত্রীর নামে
স্বামীর নামে যে যেমন পারেন একটু দান করেন যে যেমন পারেন দুই একজন লোক ভাই দাঁড়ায় যান এখনি দোয়া হয়ে যাবে আর মহিলাদের এখানে মহিলা অঙ্গনে দুই একজন ছাত্র তোমরা চলে যাও হয়তো অনেক মা বোনেরা কারণ ইদানিং দেখলাম সব জায়গায় পুরুষের চাইতে মহিলারা সব দিকে এগিয়ে আছে ওরা অ্যাডভান্স অনেক অ্যাডভান্স সুতরাং মহিলা আমার মা বোনদেরকে আমি বলবো আপনারা ইনশাআল্লাহ দেশের সব জায়গায় আপনারা যেভাবে পর্দা বিদ্যা হয়ে দিনের আলোচনা শুনলেন ইনশাআল্লাহ কোরআন পড়া শিখবেন আপনাদের বাচ্চাদেরকে কোরআনের প্রতি মহব্বত জমিয়ে দিবেন কোরআনের কিচ্ছা কাহিনীগুলো ঘটনাগুলো তাদেরকে শোনাবেন আর এই কোরআনি মাদ্রাসায় আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে আপনারা যে যেমন পারেন 1000 2000 5000 500 100 যে যেমন পারেন দুই একটা ভাই দাঁড়ায় বলেন যে আমি আমি কোরআন শরীফের মহব্বতে নবীজির মহব্বতে আমি 1000 টাকা এই রাসূলের ঘরে দান করে দিলাম এরকম যদি কেউ থাকেন তাড়াতাড়ি ভাই একটু দুই এক মিনিটে বলেন একটু দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আপনার কি নাম জি মোহাম্মদ জাকির পরমানি মোহাম্মদ জাকির পরমানি সাহেব 510 টাকা নারায়ে তাকবীর হে আল্লাহ তোমার হাবিবের ঘরে দান করে দিয়েছে কোরআনের মহব্বত করে দান করে দিয়েছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও বংশে যারা কবরস্থ হয়েছে তাদের কবরে কোরআন শরীফকে সঙ্গে সাথী বানিয়ে দাও সবাই বলেন আমিন আয় আল্লাহ নবীজির সঙ্গে কঠিন হাসরে মুসিবতের সময়ে বংশ সহকারে নবীজির গুদারা পার করে নিও সবাই বলেন আমিন নারায়ে তাকবীর আমি বলছি না যেমন তেমন মায়ের উদর থেকে মৌলানা আব্দুল শকুর সাহেব হয় না মৌলানা আব্দুল শকুর সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার ভাই বড় ভাই আমার প্রিয় ভাই 1000 টাকা তোমার নবীর ঘরে দান করে দিয়েছে আল্লাহ নবীর ওয়ারিস বানিয়ে দাও আল্লাহ বংশ সহকারে কঠিন হাসরে নবীজির নবীজির গুদারা পার করে নিও সবাই বলেন আল্লাহুম্মা আমিন সভাপতি সাহেব তো অসুস্থ হসপিটাল থেকে উনি 50,000 টাকা দিয়েছেন নারায়ণ তাকবীর আপনারা আল্লাহ আকবার কইলে কি মুখে ব্যথা পান বইতে পারি না আমি তিনটা তাকবীর আল্লাহর কাছে খুব প্রিয় একটা হলো জিহাদের ময়দানে আল্লাহর আল্লাহর তাকবীর আর একটা হলো ওই যে হাজিরা যে তাকবীর বলে না লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা খুব পছন্দ আমার আর একটা হলো মুয়াজ্জিনের আযান আমাদের সভাপতি সাহেব ডাক্তার মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ ডাক্তার জামালউদ্দিন আহমদ 50,000 টাকা নবীর ঘরে দান করে দিয়েছে হাসপাতালে থাকিয়া সবাই বলেন আমিন আয় আল্লাহ এত বড় দান হাসপাতালে কাতরাচ্ছে আল্লাহ তুমি তার হায়াত দিক সুস্থতা বৃদ্ধি করে দাও আয় আল্লাহ তাকদীর ভালো করে দাও বংশের যারা কবরস্থ হয়েছেন কবরে আযাব মাফ করে দাও কোরআন শরীফকে চিরকাল সঙ্গে সাথী বানিয়ে দিও সবাই বলেন আমিন কি নাম ভাই জানেন জুবায়েত মোহাম্মদ আলী জুবায়েত আহমেদ আলী আহমেদ না শব্দটা হবে আহমদ কি হবে আহমদ আয় আল্লাহ জুবায়েত আহমদ আলী আয় আল্লাহ তোমার মহব্বতের বান্দা শেখ বান্দা 500 টাকা দান করে দিয়েছে কবুল মঞ্জুর করে নাও লক্ষ কোটি টাকার বরকত দাও কঠিন হাসরে মুসিবতের সময়ে বংশ সহকারে নবীজির গুদারা দান পার করে দাও সবাই বলেন আমিন নূর শেখদার 500 টাকা সবাই বলেন আল্লাহুম্মা আমিন আপনারা বসে বসে খালি ডুব গিলেন আর দেন পয়সা কেন দেন আপনারা আমিন বলে সব পাই লাইবেন দূরে চলে যায় তাহলে আর ভেতরে ঢুকিয়া কিছু মিস্ত্রি করতে পারবো না আপনারা সবাই দূরে সরে বলেন একটু একটু 2000 টাকা তোমার নবীর মহব্বতে দান করে দিয়েছে তুমি কবুল মঞ্জুর করে নাও এ দান দিয়ে উসিলা করে দুনিয়া আখিরাতে শান্তি দাও কঠিন কঠিন হাসরে মুসিবতের সময়ে বংশ সহকারে নবীজির গুদারা পার করে নাও সবাই বলেন আমিন জি ভাই মোহাম্মদ শামসুদ্দিন সাহেব আল্লাহ পাক তার হায়াত রিজিক সুস্থতা অনেক বৃদ্ধি করে দেন
1000 টাকা নবীর ঘরে দান করে দিয়েছে আয় আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে দাও সবাই বলেন আমিন আয় আল্লাহ এই দানকে ওসিলা করে ইলিয়াস মোল্লা সাহেব 2000 টাকা এই মাদ্রাসা কমিটির গভর্নিং বডির সদস্য গভর্নিং বডির সদস্য ইলিয়াস মোল্লা সাহেব 2000 টাকা তোমার ঘরে দান তোমার হাবিবের ঘরে দান করে দিয়েছে তোমার কোরআনের মহব্বতে দান করে দিয়েছে আয় আল্লাহ বংশের কবরস্থদের কবরে কোরআন শরীফকে সঙ্গের সাথী বানিয়ে দাও ভাগ্য সুপ্রসন্ন করে দাও দুনিয়া আখিরাতে শান্তি দাও সবাই বলেন আমিন এতো আমার সাথে সবাই বলেন শাহাদাতে ফুটলরে ফুল শ্রেষ্ঠ জনি নবীজির নাম যাইবেন দেখবেন পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে শাহাদাতে ফুটলরে ফুল রঙিন গোলের লালা শাহাদা সবাই বলেন শাহাদাতে ফুটলরে ফুল রঙিন গোলের লালা সেই ফুলে দি খুশবুতে আজ দুনিয়া মাতোয়ারা শাহাদাতে ফুটলরে ফুল রঙিন গোলের লালা শাহাদাতে ফুটলরে ফুল যে ফুল নিয়ে কারা কারিম চাঁদ সূরজ গ্রহ তারা যোকে পরে চমেছে ফুল নীল গগন নিরালা শাহাদাতে ফুটলরে ফুল সেই ফুলেরি ধরতে বুকে দোলে গোডালা পালা শাহাদাতে ফুটলরে ফুল রঙিন গোলের লালা শাহাদাতে ফুটলরে ফুল রঙিন গোলের জোরে আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ফেরেশতারা এটা নেক লেখার জন্য কিং কর্তব্য বিমন হয়ে গেছিল আল্লাহ তাআলার কাছে গেছে আল্লাহ গো তোমার এক বান্দা এই কালেমা পড়ছে কি পরিমাণ নেক লিখবো আমার আল্লাহ জানিয়ে দিলেন ফেরেশতারা রে তোরা জানোস না কিয়ামতের মাঠে আমি যত মহান আমি যত মহান আমি যত মহান হব আমার বান্দার সঙ্গে মোলাকাত করে এই কালেমার ফজিলত আমি আমার নিজের হাতে দিয়ে দিব জোরে কোন সুবহানাল্লাহ আপনারা এইগুলা পড়বেন পড়বেন তো এগুলো শিখবেন দুইটা কইরা দোয়া যদি এক মাসে শিখেন তাহলে এক মাসে কয়টা দোয়া হইতাছে 12 গুণে 24টা দোয়া এরকম 24টা দোয়া শিখতে পারলে আপনার জীবনে আর কিছু লাগে না কিচ্ছু লাগে না রেন গস্ত আছেন এটারও দোয়া আছে ঘুম হয় না প্রেসার বেড়ে যায় নবীজি এক সাহাবীকে প্রেসার বেড়ে যাইতে পারে একটা দোয়া শেখাই দিছে দোয়াটা হইল আল্লাহুম্মা গোয়ারাতিন নুজুমু ওয়া হাদাতিল উয়ুনু আনতা হাইয়ুল কাইয়ুম আদিম আইনি ওয়াহদা লাইলি নবীজি বলছেন এটা তুমি পড়ো পড়িয়া শুয়ে থাকো কয়েকবার পড়িয়া যখন শুইবে দেখবে তোমার আরামের ঘুম হয়ে যাবে প্রেসার বন্ধ হয়ে যাবে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ সকালবেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আসমান জমিনের সমস্ত সাগরের ফেনার চাইতে বেশিও যদি গুনাহ হয় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন 101 বার পড়বেন পারবেন না হাঁটতে হাঁটতে পড়বেন চলতে চলতে পড়বেন কৃষক ভাইয়ের হাল চাষ করতে করতে পড়বেন এইগুলো না কাজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ কিয়ামতের মাঠে দেখবেন একদম সহজভাবে আপনি জান্নাতে চলে যাবেন এখন কয়েকবার দরুদ ও সালাম পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
হে নবী সালাম লাখো বার কে আছে মোদের পাঠাইবার আমরা তো সবই গোনাহগার শাফাআত চাহি যে আপনার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনা কি চাঁদ হাজারু সালাম মদিনা কি চাঁদ করোড়ো সালাম মদিনা কি চাঁদ লাখো সালাম মালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি Allahumma anta salamu aminka salamu ilayka yarjiu salam tabarakta rabbana wa ta'alaita ya zal jalali wal ikram ya zal jalali wal ikram ya zal jalali wal ikram ya ilahana wa ilaha kulli shay'in ilahan wahida la ilaha illa أنت ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ভালো করি মন্দ করি বান্দা যে তোমার পাপীদের দিয়েছো যে দুয়ার অধিকার তুমি বিনে কারো কাছে গরিব রতন তুমি বিনে কে বুঝিবে মনে বেদ মাবুদ মওলা নামটি তোমার রহমান রে মৃত্যু কালে ইমান দিও আমরা রে মাবুদ মওলা নামটি তোমার রাহিম রে কবরেতে তোরাই নিও আমরা রে আসরেতে নাজাত দিও আমরা রে রাব্বুল আলামিন তুই আল্লাহ জালিলুল্লাহ জাহাদর বাহার হালে তুই মেরা নিগাহদর নাদারাম হিচে গুনা তো শায়রা মজুদুল্লাহ তাক না তুমির রহমাতিল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইলাহি হাম সুবুলুক রাত ভোর বয়তে রাখা ফের না কুছ তোহফা মিলালো এক তেরি দরবার কি রাব্বুল আলামিন এক পাশে আমার মুরব্বিগণ পাকনা দাঁড়িয়েলাম মুরব্বিগণ হাত তুলেছেন যাদেরকে দেখলেই তোমার আয় আল্লাহ তোমার লজ্জা বোধ হয় খালি হাতে তুমি ফিরত দিতে পারো না অন্যদিকে আমার সামনে ডানে বামে মাদ্রাসার ফুলের মতো শিশুগুলো হাত তুলেছে তলে বেলেম গুলো হাত তুলেছে আয় আল্লাহ শ্রোতা বিন্দু হাত তুলেছে আমি জানি জীবনে বহুতবার দোয়া করেছি আজকের এই দোয়ার উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও রাব্বুল আলামিন এই মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করে নাও কঠিন হাসরে মুসিবতের সময়ে আয় আল্লাহ এই জয়পাড়া মাহমুদী আলী মাদ্রাসা
আয়ালানি মাদ্রাসার প্রাঙ্গণে তাফসীর কোরআন মাহফিলে আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে এনে উপস্থিত করেছো, মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলি maaf করে দিও, আল্লাহ ডান হাতে আমল নামা দিও, আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতি হওয়ার যোগ্যতা দান করে দিও ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন। এত আদরের মাতা পিতা বাড়িতে গেলে সব পাই, মাকে দেখতে পাই না, বাবাকে দেখতে পাই না। আমার অনেক ভাইয়েরা বাবার জন্য কাঁদে, বাবা বাবা ডাকতে চায় কিন্তু পায় না। আয় আল্লাহ বাবার কবর জিয়ারত করার তৌফিক দিও, মায়ের কবর জিয়ারত করার মত মন মানসিকতা সৃষ্টি করে দিও। তাহলে আলামি তোমার হাবিব বলেছেন, কোনো মুসলমান যদি কবরের কোনো কবরের পাশে দিয়ে যায়, হে আল্লাহ মান মাবরালাক আলা কবরি মুসলিম আকিহিল মুসলিম আল্লাহ কানা ইয়ারিফুহু ফি দুনিয়া, দুনিয়াতে পরিচয় ছিল, এরকম এরকম কোন কবরের পাশে দিয়ে যদি যায় আর তাকে সালাম দে, ইল্লা রাদ্দাল্লাহু রুহাহু, আল্লাহ পাক তার রুহটাকে ফিরিয়ে দেন এবং সেই সালামের জবাব দেওয়ার তৌফিক দান করে। আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি মাফ করে দাও, আত্মীয় স্বজনকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি, আয় আল্লাহ আমাদের উস্তাদগণ যে যেখানে কবরবাসী হয়েছে, আয় আল্লাহ এত কষ্ট করে পড়াইছেন, আয় আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। রাব্বুল আলামিন তোমার ঘরের মেহমান হওয়ার তৌফিক দিও, জীবন একবার হলেও আমার ভাইদেরকে বোনদেরকে মক্কা শরীফ মদিনা শরীফ জিয়ারত না করাইয়া কাফরের কাফন পরাইও না, কবরের বাড়িতে ডাক দিও না ইয়া আল্লাহ। অসুস্থদেরকে সুস্থতা দান করে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণগ্রস্ততা থেকে উদ্ধার করে দাও, অভাব থেকে অভাবীদের অভাব থেকে রেহাই করে দাও, আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দাও, কামে কাজের মধ্যে বরকত দিয়ে দাও, চাকরি নকরিতে বরকত দাও, আয় আল্লাহ জয়পাড়া মাহমুদী আলী মাদ্রাসাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, আয় আল্লাহ হেফজা পড়তেছে তাদের জেহেন খুলে দাও, তাদেরকে হাফেজ হাক্কানি আলেমে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে দাও। রাব্বুল আলামিন প্রত্যেকের মনে নেক মাকাসিদগুলি পুরা করে দাও। কঠিন সভাপতি জামাল ডাক্তার দোয়া করুন, আয় আল্লাহ সভাপতি সাহেব ডাক্তার বীর মুক্তিযোদ্ধা যাদের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়েছে ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব, আয় আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দিয়ে আমাদের মাঝে ফিরে এনে দিও, তার হায়াত রুজিক সুস্থতা অনেক বৃদ্ধি করে দিও, তাকদীর ভালো করে দিও। আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যারা মিয়াঁর সাহেব কথা বলে গেছেন তার তাকেও সুস্থ করে দিও, হায়াত বাড়িয়ে দাও। আয় আল্লাহ আল্লাহ দুটি হাত ফকিরের মতো উঠাইলাম, কে কি চাই তুমি তো সব জানো, তুমি অন্তর্যামী, মেহরবানি করে গো মাবুদ প্রত্যেকের মনে নেক মাকাসিদগুলি পুরা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগির, রব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা, আয় আল্লাহ আয় আল্লাহ রাখাইনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আয় আল্লাহ ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, আফগানিস্তানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। কত আলে ওলামা কত জায়গায় কষ্ট করে গো মাহবুব, আয় আল্লাহ তুমি ওলামা একরামের ইজ্জত তুমি রক্ষা করো, ভুল যদি করে থাকি তোমার কুদরতি হাত দিয়ে বিচার করো, তবে ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদেরকে দিয়ে আমাদের কাউকে মাইর খাওয়াইও না ইয়া আল্লাহ। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, ওয়াসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।